কোনটা? আবির্ভাব দিবস আমার বৈষ্ণব ভক্তিবীর ঠাকুর হচ্ছেন আমার প্রভুপাদ এই স্কন্দ ফাউন্ডার আচার্য তাঙ্ক গুরুঙ্কর গুরুঙ্কর গুরু কহিলে মানে যে প্রভুপাদ আচার্য গুরু তাঙ্ক বাপা সে আদিও সি নিজে বৈষ্ণব ফিলোসফি বহুত এক্সপর্ট এবং যা বি জাগিছেন সে বৈষ্ণব ফিলোসফি সেই সময় যেহেতু ভক্তিবীর ঠাকুর প্রথমে তাঙ্কর আবির্ভাব হয়েছিল আমার কলকাতা পাখে মানে গ্রামের তাঁর আবির্ভাব হয়ে সারা পরে তাঁকে ইংরেজ মানে জনে বারিষ্টর ভাবে নিযুক্তি দিয়েছিলেন আর নিযুক্তি দিয়ে সারা পরে ভক্তিবীর ঠাকুর যেহেতু জনে বহুত মানে উচ্চকোটির ভক্ত লে সেই সময় সি তা মায়াপুর পাখে রয়ে সারা পরে তাঁকে ইংরেজ মানে কোথায় কি ঠিক আছে আপনার আছে কি কলকাতা পাখে আপনার জব করা পড়ব চাকরি করা পড়ব সেই সময় ভক্তিবীর ঠাকুর কোথায় কি না মুখে এত দূর রয়েছি মতো এইসব ভক্তি ভক্তি টাইম এটা ডিস্টার্ব হব ইংরেজ মানে তাঙ্ক সঙ্গে তাঙ্ক জনক পাই গোটে ট্রেন তৈরি করলে কি সেমানে আসিকি যেমিতি তাঙ্কু ডিস্টারবান্স না হচ্ছে কিন্তু লোক কারণ সে গোটে গোটে দিনে সে যেতে জজ থে ম্যাজিস্ট্রেট থে সে গোটে গোটে দিনে হাজার হাজার কেস জাস্ট এমিতি মানে যেটা কহতি আখি পিছনে ট্রেস করতে ফাইনাল করতে মানে যেতবে আপনার বুঝিপারে গোটে গোটে বড় বড় কেস কু ডিসিশন নেওয়া আজকাল কোর্টে আপনার যেতে গোটে ছোট কেস মধ্যে বসা বসা লাগে তার ফাইনাল হবে কিন্তু ভক্তিবীর ঠাকুর জনে এমিটি মানে যদি আমার মেট্রিয়া ডিস্ট্রিক্ট ওয়ার্ডর মানে ভৌতিক যুগের তাঁর এমিটি কোয়ালিফিকেশন লা কি সে সঙ্গে সঙ্গে গোটে গোটে বড় বড় কেস কু মধ্যে সে গোটে আখি পিছুড়া হাজার হাজার কেস সার দিলে মানে কেমিতি নপুন না দিলে কিন্তু সেই সময় যদিও ভক্তিবীর ঠাকুরঙ্কর আবির্ভাব হয়ে নথিলা কিছু ম্যাট্রিক ওয়ার্ডর মানে সকসেস পাই সে চাহুলে কি সে সকলে ভগবান ডাকুলে যেহেতু কি বর্তমান আজিকাল যে বর্তমান ভগবান চৈতন্য মহাপ্রভু আসলে মাসে সর্বপ্রভু তাঁকর কিছু যে নাম লা আস্তে আস্তে সব বেস্ট হয়ে যাই তাঁক সময় হি বেস্ট হয়ে যায় সে ভগবান ডাকলে কি ভগবান তোমার তোমার এমনি জন সেপতি ভক্ত পঠাও যে আসিকি এই বর্তমান যে বৈষ্ণব ফিলোসফি আগবান কথা দুপ্রচার হচ্ছে আর বহু খারাপ খারাপ মানে এইসব লোক মানে আসি ডেস্ট্রয় করছেন সেটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই তাঁকর পুরো আমার প্রপাত গুরুদের যে অনেক বর্ষ ঠাকুর সে তাঁকর জন্মগ্রহণ করছিল তবে সি বৈষ্ণবপুর প্রথমে যে আমার বৈষ্ণব ফিলোসফি কি আমার বৈষ্ণব ফিলোসফি সে হি এস্টাব্লিশ করে আর তাঁকর মধ্যে বহু লীলা আছে যেমন সে তাঁক সময় হাউল বাউল বহু লোক আছে সমস্ত নিজ ফিলোসফি এমনি মানে নষ্ট সমস্ত করতে যেতে কি সব অপ্রসম্প্রদায় লোক মানে কিন্তু ঠক ধর্মের লোক মানে জন নিজকে বাবা সব মানে মনে করলে তাঁকে সে বহু জেলে পড়ে গিয়ে আপনি করেছেন শহ শহ লোক এমনি ঠক লোক ধরিকি সে জেলে পড়েছেন এবং সে সমস্ত ফিলোসফি কাটি করতে ফিলোসফি তাঁর সামনে টিকব না যদিও আমি মানে সমস্তে কুচ আমি ঘরে ধরছু আমি বৈষ্ণব কোণ প্র্যাকটিস করিয়া কিন্তু জন গৃহস্থ মানে আইডিয়াল মানে কোথায় আইডিয়াল জনে নিজের সি হচ্ছেন ভক্তিবীর ঠাকুর সি গৃহস্থ থাকে মধ্যে সি বৈষ্ণব ফিলোসফি কি এত ভক্তি এত স্ট্রং লে কি ভগবান তাঁকর নিজের তাঁক কথা শুনে তাঁক দ্বারা সেনাপতি ভক্ত ঘটেছিলেন মানে তাঁকে নিজের কালিবার পেতে আপনার তাপরে যেতে সে পুরীরে আছে ম্যাজিস্ট্রেট লে সে প্রথম সে পুরীরে লে তাপরে যাজপুরে এমনি বহু জায়গায় রয়েছেন জজ হয়ে সে সময় পুরীরে থাকলে মধ্যে তাঁর ঘরটা সে বড়দাঙ্গ পাখে সে মসজিদ গিয়ে তাঁর রথযাত্রা যাচ্ছিল সে গোটে ফুল আসি পড়ে আউ সেই সময় তাঁর ঘর সামনে সেই সময় আমার আমার ছোট ঠাকুর অনেক সে মধ্যে ঝিঁকি জন্মগ্রহণ করলে সেই সে তাঁর ভক্তিবীর ঠাকুর যদিও বহু তাঁর জীবনের বহু কষ্ট পাইছেন মধ্যে যদি ইংরেজ মানুষ দ্বারা বহু অন্যান্য সঙ্গে তাঁর মানে ইংরেজ করছেন তাঁর মানে সে দেখিছেন কেমন ধর্মক
ଆଉ ଧର୍ମର ରକ୍ଷା ଆଣିବା ପାଇଁ ସେ କେମିତି ଜମି ବହୁତ କଷ୍ଟ କରିଛନ୍ତି, ସେ ବହୁତ ଚେଷ୍ଟା ବି କରିଛନ୍ତି। ଆଉ ସେମାନେ ଆପଣ ଯଦି ଆମର ଏଇ ବୈଷ୍ଣବ ବୁକ୍ସ ଦେଖିବେ, ବୈଷ୍ଣବ ସେଥିରେ ବହୁତ ସଂସ୍ ଭକ୍ତିନ ଠାକୁରଙ୍କର ଅଛି, ମାନେ ଗୀତ ସେ ଲେଖିଛନ୍ତି, ପ୍ରଚାର କରିଛନ୍ତି। ଏବଂ ତାଙ୍କର ପ୍ରଚାର ଆମର ପ୍ରଥମେ ଆପଣ କହିପାରିବେ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ଯୋଉ ହିଁ ଆମର ଏଇ ଯୋଉ ମାନେ କ୍ରିଷ୍ଣା କନସିୟସ୍ ଫିଲୋସଫି ଅଛି ସେଇଟା ଷ୍ଟାର୍ଟ ହେଇଛି। ତାଙ୍କ ପୂର୍ବରୁ ଯଦି ଥିଲା କିନ୍ତୁ ସେ ବହୁତ ଆସ୍ତେ ଆସ୍ତେ ତାର ଅଧପତନ ଘଟିଥିଲା। ସେ ଅଧପତନକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ବହୁତ ଚେଷ୍ଟା କରିଥିଲେ। ତେଣୁ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ଏଇ ସୋସାଇଟି ବର୍ତ୍ତମାନ ଯାହା ବି ଆମେ ଭକ୍ତି କରିପାରୁଛେ, ଆମେ ଇସ୍କନ ଅଛି, ସେଇଟା ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ପ୍ରସିଦ୍ଧ ତାଙ୍କଠୁ ଷ୍ଟାର୍ଟ। ତାପରେ ତାଙ୍କ ପୁଅ ଆରମ୍ଭ କରେ, ତାପରେ ଟୋପା ତ ଜଷ୍ଟ ତାଙ୍କର ସେଇ ଯୋଉ ଧାରାକୁ ରକ୍ଷା କରେ। କିନ୍ତୁ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ସେଥିପାଇଁ ଆମର ସବୁବେଳେ ଦେଖିବେ ଇସ୍କନରେ ଆମର ନିଜ ଗୁରୁ ମହାରାଜ ଛାଡ଼ିଛନ୍ତି, ତିନି ଜଣ ମାନେ ଗୁରୁ ମହାରାଜ ତାଙ୍କର ଯିଏ ଅଛନ୍ତି ତାଙ୍କର ପାଳିଯାଏ। ଗୋଟେ ହେଉଛି ପ୍ରଭାତର, ଆଉ ଗୌରପୁର ମହାରାଜ ଆମର ଓଡ଼ିଶାରେ ପାଳନ କରାଯାଏ। ସେ ତ ମାନେ ତିନି ଜଣ ମାନେ ସେ ଜଣେ ଅନ୍ୟତମ ବୈଷ୍ଣବ ଠାକୁର କହିଲେ, ବୈଷ୍ଣବ ଗୁରୁ କହିଲେ, ତାପରେ ଗୌରପୁର ମହାରାଜ ପ୍ରଭାତ, ତାପରେ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ହେଉଛି ଠାକୁର, ଆଉ ତାଙ୍କର ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର। ଯଦିଓ ତାଙ୍କର ଗୌରକିଶୋର ଦାସ ବାବାଜୀ ମହାରାଜ କି ଆମର ତାଙ୍କର ଗୁରୁ ମହାରାଜ ଅଛନ୍ତି, ସିଏ ମଧ୍ୟ ଆମର ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ ଇସ୍କନ ଆମେ ଦେଖି ଏତେ ତାଙ୍କର ମାନେ ନାମ ପ୍ରସାଦ ନାହିଁ ଯଦି ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ଅଛି। ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ପାଇଁ ହିଁ ଏଇ ସୋସାଇଟିଟା ଯୋଉ ଆମର ବୈଷ୍ଣବ ଫିଲୋସଫିଟା ଜୀବିତ ଅଛି। ତାଙ୍କ ଦ୍ୱାରା ଆପଣ ଯଦି ଇସ୍କନ ଛାଡ଼ିଥାନ୍ତୁ କି ଆପଣ ଇସ୍କନ ବାହାରେ ମଧ୍ୟ ଆପଣ ଯଦି ଯିବେ, ଆମର ଗୌଡ଼ ମଠ ସଂଘ ଅଛି କି ଆମର ଅନ୍ୟାନ୍ୟ ମଧ୍ୟ, ମୁଁ ବମ୍ବେ ଥିଲାବେଳେ ସେଇଠି ବହୁତ ଗୁଡ଼ିଏ ମଠ ଦେଖିଛି ଯେଉଁଟା ଆମ ଆମ୍ପ୍ରୁଭ୍ ଅଛନ୍ତି। ଯଦିଓ ଗୁରୁ ଗୋବିନ୍ଦ ମାନଙ୍କର ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଠାକୁରଙ୍କୁ ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁ ଶିଷ୍ୟମାନେ ସବୁ ମଠ ଖୋଲିଛନ୍ତି, ସେଥିପାଇଁ ପୁରା ପୃଥିବୀରେ ଯେଉଁଟା ବି ବର୍ତ୍ତମାନ ଆମେ ପୃଥିବୀରେ ଆମର କହିଥିଲେ ଆମର ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ପୃଥିବୀରେ ଅଛି ଯେତେ ତାଙ୍କର ନାମ ସର୍ବତ ବଚା କର୍ମର ନାମ, ସେଇ ନାମଟା ଆରମ୍ଭ ହେଇଥିଲା ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ଦ୍ୱାରା। ଆଉ ତାଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ଆମେମାନେ ଆଜି ମନ୍ଦିରରେ ବସିଛେ। ତାଙ୍କର ଟିଚିଂସ, ତାଙ୍କର ନିଜର ଆଦର୍ଶ, ତାଙ୍କର ଯେଉଁ ନିଜର ମାନେ ସେ ବହୁତ ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି ମେଣ୍ଟେନ୍ କରୁଥିଲେ ଭକ୍ତି, ସେମିତି ଷ୍ଟ୍ରିକ୍ଟ ମେଣ୍ଟେନ୍ କରିବା ଯୋଗୁଁ ହିଁ ତାଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ଠାକୁର ଆସିଥିଲେ। ଆଉ ତାଙ୍କର ଯେଉଁ ଫିଲୋସଫି ଥିଲା, ଯେମିତି ଅଛନ୍ତି ସୋସାଇଟିରେ ଯେ ସବୁ ମାନେ ଅପସମ୍ପ୍ରଦାୟ ଅପ ଠକ ବର୍ଗମାନେ ଯେଉଁମାନେ ଠକୁଛନ୍ତି ଆଜିକାଲି ବର୍ତ୍ତମାନ ସୋସାଇଟି ମଧ୍ୟ ସେଇଟା ଦରକାର କରୁଛି। ଆମେମାନେ ସମସ୍ତେ ଗୃହସ୍ଥ ଆଉ ଯେଉଁମାନେ ମନ୍ଦିରରେ ରହୁଛନ୍ତି କର୍ମଚାରୀ ହୁଅନ୍ତୁ ଗୃହସ୍ଥ ହୁଅନ୍ତୁ, ଆମେମାନେ ହିଁ ଯଦି ଆମେ ଯଦି ଚେଷ୍ଟା କରିବା ସବୁବେଳେ କିଛି କରିବା ପାଇଁ, ତାହେଲେ ହିଁ ଆମେ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କୁ ଗୋଟେ ନିଜର ଅବସରରେ ଦେଇପାରିବେ। କାରଣ ଆଜିକାଲି ସୋସାଇଟି ମଧ୍ୟ ତାଙ୍କ ସମୟ ଯେମିତି ଥିଲା ତାଠୁ ଅଧିକ ଆସୁଛି, ଯେଉଁଠି ଯିବେ ସବୁଆଡ଼େ ମାନେ କିଛି ଏବେ ଆପ୍ରୁଭ୍ ସଂସ୍ଥା ମାନେ ସବୁ ଲୋକଙ୍କୁ କେମିତି ମାନେ ମିସ୍ଗାଇଡେଡ଼ କରୁଛନ୍ତି, ସେଥିପାଇଁ ତାଙ୍କଠୁ ହିଁ ଆମେ ମାନେ ନିଜକୁ କରିକି ଆମ ମହାରାଜଙ୍କର ଆଉ ଆମର ଆମର ଶିକ୍ଷା ଗୁଡ଼ ଦେଖିବା ଗୁଡ଼ିକ ତତ୍ତ୍ୱାବଧାନ ରହି ଆମେମାନେ ଯଦି ସେଇଟାକୁ ମଧ୍ୟ ଆମେ କିଛି କିଛି ଜୀବନ ଆମେ ନିଜକୁ କରିପାରିବା, ତାହେଲେ ସେ କାହିଁ ଗୋଟେ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ଚରଣରେ ଆମର ସମର୍ପଣ ହେଇପାରିବ। ଏତିକି କହିଲି ମୁଁ ମୋର ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ଗୋଟେ ବ୍ୟକ୍ତି ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର କି ଜୟ ହରେ କୃଷ୍ଣ। ଆପଣ ଦେଖିବା ନା କ'ଣ ମାଧବ ମନୋହରିଣୀ ଦାସ ଦେବୀ ଦାସୀ ହେବ ମାଧବୀ ମାତାଜୀଙ୍କୁ ଏବେ ଆମେ ଅନୁରୋଧ କରିବା, ସେ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ବିଷୟରେ କିଛି ଆପଣ କହିବେ ତ ବନ୍ଦ ହେଇଗଲା କି? ଆମେ ଯେତେ ବି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ବୁକ୍ସ ପଢ଼ୁଛୁ ବା ଗୀତ ଗାଉଛୁ, ତ ତାଙ୍କ ସୋର୍ସ ବି କେନ୍ ସେଇ ତାଙ୍କ ପାଖରେ ଆସି ସିଏ ବହୁତ ବହି ବି ଲେଖିଛନ୍ତି ଆଉ ଗୀତ ବି ଦେଇଛନ୍ତି, ଭକ୍ତି ଗୀତ ବି ଦେଇଛନ୍ତି, ତ ସେଇଟା ଗୋଟେ ଆମକୁ ହେଲ୍ପ କରୁଛି ଭକ୍ତି ପଥରେ ଆଗକୁ ଯିବା ପାଇଁ। ତା'ପରେ ହେଉଛି ହି ଇଜ୍ ଅ ଭେରି ମାନେ ରିଅଲ୍ ଏକ୍ସାମ୍ପଲ୍ ଅଫ୍ ଗୃହସ୍ଥ ଆଉ ମାନେ କେମିତି ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମରେ କେମିତି ପ୍ରଚାର ରହିକି ମେଣ୍ଟେନ୍ କରିବା ଭକ୍ତି ଲାଇଫ, ତ ସେଇଟା ପାଇଁ ସେ ବହୁତ ବଡ଼ ଏକ୍ସାମ୍ପଲ୍। ଆଉ ହେଉଛି ତାଙ୍କରି ପୁଅ ଯାଇକି ତାଙ୍କରି ପୁତ୍ର ଯାଇକି ଆମ ପ୍ରଭୁପାଦଙ୍କର
ଗୁରୁ ହେଇଥିଲେ ତ ସେତିକି ମୁଁ କହିବି। ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ତ ଦୟାକରି ଅନୁରୋଧଙ୍କୁ हरे कृष्ण आज आम गोटे शुभ तिथि दिन सरस्वती ଏତେ ବଡ଼ ଭକ୍ତ ସେ ଥିଲେ ଯାହାକୁ କି ସେ ଯେତେ ଅଶୀ ଜିନିଷ ହେଉଥିଲେ ବି ଦୁନିଆରେ ସେ ସିଦ୍ଧି କରିକି ପ୍ରମାଣ କରିକି ଦେଖାଉଥିଲେ, ଯେମିତିକି ସେ ନିଜେ ଆଚରଣ କରୁଥିଲେ ଆଉ ନିଜେ ପ୍ରଚାର ବି କରୁଥିଲେ। ତାଙ୍କର ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମରେ ବି ସେ ନିଜେ ସବୁକିଛି ମାନେ କହିକି ନିଜେ କେମିତି ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମରେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ, ଗୋଟେ ଗୃହସ୍ଥର ଚାଲିଚଳଣି ଏଇ ଜିନିଷ ବି କରିଥିଲେ ଆଉ ଗୋଟେ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ ହୋଇକି ପ୍ରାଣ କରିଥିଲେ। ଯେମିତିକି ଆମର ଫରେନର ବିଦେଶୀ ଭକ୍ତମାନେ ଯେତିକି ଥିଲେ ନା, ତ ସେତିକି ସେ କ'ଣ କରୁଥିଲେ ନା, ଯେଉଁ 100 ଲୋକ ସେ କରିପାରିବେନି ଇଏ ଗୋଟିଏ ସେ କାମ କରିକି ଦେଖାଉଥିଲେ। ତ ଏଇଟା ସେ ପ୍ରମାଣ କରିଦେଉଥିଲେ ଯେ ମାନେ ଆମେ ଭକ୍ତିରେ ରହିକି ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମରେ ରହିକରି ବି ଆମେ ପ୍ରଚାର କରିପାରିବା ଆଉ ମାନେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଜିନିଷ ବି ଆମେ ଆଗକୁ ନେଇପାରିବା। ଏମିତି ତାଙ୍କୁ ଗୋଟେ ମାନେ ସେ ସବୁ ଚାକିରି କରୁଥିଲେ ଗୋଟେ ଜାଗାରେ, ତ ସେ କ'ଣ କଲେ ନା ତାଙ୍କୁ ସେବା କରିବା ପାଇଁ ବହୁତ ତକଲିଫ ହେଉଥିଲା ଆଉ ମାନେ ତାଙ୍କୁ ଟାଇମ୍ ହେଉନଥିଲା। ସେ କ'ଣ କଲେ ନା ରିଜାଇନ୍ ଦେଇଦେଲେ, କହିଲେ ନା ମୁଁ ଆଉ ସେ ମାନେ ହେଲ୍ଥ ଜଏନ୍ କରିପାରିବିନି କାରଣ ମୋତେ ସେବା ପାଇଁ ଟାଇମ୍ ହେଉନି, ମୁଁ ରାଧା ମାଧବଙ୍କର ମୁଁ ସେବା କରିପାରୁନି। ତ ସମସ୍ତେ ଆସିକି ଯେତକ ସବୁ ବଡ଼ ବଡ଼ ପୋଷ୍ଟର ସବୁ ଅଫିସରମାନେ ଥିଲେ ତାଙ୍କୁ ଆସିକି ରିକ୍ୱେଷ୍ଟ କଲେ, କହିଲେ ନା ଆପଣ ଯଦି ଡ୍ୟୁଟି ନ କରିବେ ତ ଆମେ ନିରାଶ ହେଇଯିବ, ଆମେ କେମିତି କ'ଣ କରିବୁ। ଆମେ ଇଏ ବହୁତ ଚାଲାକ ଥିଲେ, ବହୁତ ଚାଲାକ ଥିଲେ ନା, ତ ସେମାନେ ଛାଡ଼ିବାକୁ ଆମକୁ ନାରାଜ ଥିଲେ। ତ ସେମାନେ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବା ପାଇଁ ନା ମୋତେ ତ 6 ଘଣ୍ଟା ଲାଗିଯାଉଛି ନା, ମୁଁ ଏତେ ବାଟ ଗଲାବେଳେ ମୋତେ 6 ଘଣ୍ଟା ଲାଗିଯାଉଛି, ତ ମୁଁ କେମିତି ଯାଇକିରି ଏତେ ସବୁ ଡ୍ୟୁଟି ଫ୍ୟୁଟି କରିପାରିବିନି, ମୋର ସେବା ବି ମୋର ତ୍ରୁଟି ଘଟୁଛି, ତ ମୁଁ ଭକ୍ତି ଭଜନ ବି କରିପାରୁନି, ଭଗବାନ ସେବା ବି କରିପାରୁନି। ତ ସେମାନେ କ'ଣ କଲେ ନା ତାଙ୍କ ଘରଠୁ ଆମର ନବଦୀପ ଆମର ନଦିଆ ନବଦୀପ ଜାଗା ସେଠି ନବଦୀପ 9 ଦୀପ ଅଛି, ତ ଗୋଟେ ଦୀପ ସେଠି ନବଦୀପ ତାଙ୍କର ଘର ସେଠି, ତ ସେଠାରେ ସେଇ ଜାଗାଠାରୁ ଟ୍ରେନ୍ ସେ କହିଲେ ଆମେ ଟ୍ରେନ୍ ଆପଣଙ୍କ ଦ୍ୱାର ଠାରୁ ସେଇ ଜାଗା ଅଫିସ୍ ଜାଗା ଆମେ କରିଦେବୁ, ଆପଣଙ୍କୁ ସପ୍ତାହ 30 ମିନିଟ୍ ଭିତରେ ଆପଣ ଯାଇକି ପହଞ୍ଚିବେ, କିନ୍ତୁ ଆପଣ ଦୟାକରିକି ଚାକିରି ଛାଡ଼ନ୍ତୁ ଆଉ ଆପଣଙ୍କୁ ବି ଟାଇମ୍ ମିଳିଯିବ। ତ ସେ ଭିତରେ ସେ ବି ଟ୍ରେନ୍ ବି ପକା ହେଇଥିଲା ଆଉ ଯେମିତିକି ଭକ୍ତ ଆଉ ଭଗବାନ ଯଦି ଗୋଟେ ମିଳନ ଥାଏ ସେଇଟା ହେଉଛି ସେଇ ଜାଗାରେ, ସେଇଠି ତାଙ୍କର ଗୋପାଳ ରାଧା ମାଧବ ଅଛନ୍ତି ଆଉ ଠାକୁର ତାଙ୍କର ବହି ଲେଖନ୍ତି, ଆମେ ବି ସେଇଠିକି ଯାଇଥିଲୁ, ମୋର ଗୋଟେ ଅନୁଭୂତି ମାନେ ସେଠିକି ଆମେ ଯେତେବେଳେ ଗଲୁ ମୁଁ ଭଗବାନ ଦର୍ଶନ କଲି, ମୋତେ ମାନେ କେମିତି ମୁଁ ଯେତେବେଳେ ଗୋପାଳ ମହାରାଜ ନାଁ ଶୁଣିଲି ନା ତାଙ୍କ ଗୋପାଳ ରାଧା ମାଧବ ଦେଖିଲି ମୋତେ ଟିକେ କେମିତି ଲାଗିଲା, କିନ୍ତୁ ମୋର ମନରେ ଗୋଟେ ଉତ୍ସାହ ଆସିଥିଲା ଯେ ମୁଁ ତାଙ୍କ ରୁମ୍ ଯାଇକି ବୁଲିକି ଦେଖିବି ଆଉ ମାନେ ରୁମ୍ରେ କ'ଣ କେମିତି କ'ଣ ତାଙ୍କର ଯେଉଁ ଲେଖନୀ ଆଉ ସବୁ ଯେଉଁ ଶାସ୍ତ୍ର ବିଷୟରେ ତାଙ୍କର ବହୁତ ଗୀତ ଲେଖିଛନ୍ତି ଆମ ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି ପାଇଁ ବୋଲି ତାଙ୍କର ଗୀତ ବହୁତ ଅଛି ଭଗବାନ। ତା'ପରେ ସେଇଠି ସେ ଯେଉଁ ଝରକା ତାଙ୍କ ଖଟ ଉପରେ ସେ ବସୁଥିଲେ ବହି ଲେଖୁଥିଲେ, ବହି ଲେଖି ଲେଖି ସେ ଦେଖୁଥିଲେ ଯେ ଝରକା ଫାଙ୍କରେ ତାଙ୍କୁ ଗୋଟେ ମାନେ ସୁନାର ମନ୍ଦିର ତାଙ୍କୁ ଦିଶୁଥିଲା, ତାଙ୍କୁ ମାନେ ଚିକ୍ 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 ମାରୁଥିଲା, ସେ ଭାବୁଥିଲେ ଏଇଠି କିଛି ଗୋଟେ ହେବ ଭବିଷ୍ୟତରେ ଏଇଠି କିଛି ହେବ। ତ ଆଜି ଯାହା ଆମେ ଦେଖୁଛେ କି ମାଇପୁର ଯେଉଁଠି ଆମର ମଙ୍ଗଳାରତି ଦର୍ଶନ ଆଦି ହେଉଛି ମାଇପୁର ଧାମରେ ଯେଉଁ ମନ୍ଦିର ଆମେ ଦେଖୁଥିଲେ ଚନ୍ଦ୍ରଦେବ ମନ୍ଦିର, ସିଏ ସେଇଟା ଆଗରୁ ଦେଖିଥିଲେ ଏବେ କିନ୍ତୁ ସେଇଟା ସତରେ ପରିଣତ ହୋଇଛି। ଏଇଟା ଗୋଟେ ଶୁଦ୍ଧ ସନ୍ନ୍ୟାସୀ ଆଉ ଶୁଦ୍ଧ ସାଧୁଙ୍କର ଏଇଟା ଗୋଟେ ମାନେ ଦର୍ଶନରୁ ଏଇଟା ଆମେ ବି ଆଜି କୃପା ଲାଭ କରିପାରୁଛେ। ତ ମୁଁ ଆଜି ତାଙ୍କ ଆବିର୍ଭାବ ତିଥିରେ ମୁଁ କୃପାଭିକ୍ଷା କରିବି, ତ ଆମକୁ କେମିତି ଶୁଦ୍ଧତା ଆଉ ଗୃହସ୍ଥ ଜୀବନରେ କେମିତି ପ୍ରଚାର କରିବାର ଏଇ ଶିକ୍ଷା ଆମକୁ ଦିଅନ୍ତୁ। ଏତିକି କରି ମୋର ବର୍ତ୍ତମାନ ହରେ କୃଷ୍ଣ। ହରେ କୃଷ୍ଣ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମୁକ୍ତି ଅନୁଭୂତି ମାତେ ଦେଉଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଅନୁରୋଧ କରେ ଶ୍ରୀପାଦ ତୁକବାରେ ପ୍ରଭୁ ସେ ତାଙ୍କର ଗ୍ଲୋରିଫିକେସନ୍ କରିବେ ଭକ୍ତି ମାତ୍ର। ଓମ୍ ବିଷ୍ଣୁ ପାଦାୟ ବିଷ୍ଣୁ ପ୍ରତିଷ୍ଠାୟ।
ଆଉ 10 ବର୍ଷ ବୟସ ମଧ୍ୟ ତାଙ୍କର ଆଷ୍ଟ୍ରୋଲୋଜି ବିଭିନ୍ନ ଶାସ୍ତ୍ର ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର ସବୁ ତାଙ୍କର ପାରାୟଣ ହୋଇସାରିଲା 10 ବର୍ଷ ବୟସ ମଧ୍ୟରେ। ସେ ଏବେ ଦିବ୍ୟ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଥିଲେ ବାକି ତତ୍ପଶ୍ଚାତ କିଛି କୌଣସି କାରଣବଶତଃ ସେ କୋଲକାତାର ଗୋଟେ ଗ୍ରାମ ଥିଲା ସେଇ ଗ୍ରାମ ଯେଉଁଠି ସେ ବସବାସ କରୁଥିଲେ ସେଇ ଗ୍ରାମରେ ବହୁତ ଘରେ ଡେଙ୍ଗୁ ହେଲା ସମସ୍ତେ ବହୁତ ଜୋରରେ ପୀଡ଼ିତ ଆକ୍ରାନ୍ତ ହେଲେ ତ ତେଣୁକରି ସେଇଠୁ ସମସ୍ତେ ଗ୍ରାମବାସୀମାନେ ଛାଡ଼ି ବାହାରୁ ପଳା ଆସିଲେ ତ ସେହି ସମୟରେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କର ପରିବାର ଆସିକି ଭଦ୍ରକ ସରି କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ଆସନ୍ତି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ସେ ସ୍କୁଲିଂ କରିଥିଲେ ଏବଂ ସେ ସରି ତାଙ୍କର ହାଇସ୍କୁଲ ମାଷ୍ଟର ସେ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ଥିଲେ କିଛି ବର୍ଷ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ତାପରେ ଭଦ୍ରକ ଥିଲେ ଭଦ୍ରକରେ କିଛି ସମୟ କିଛି ଦିନ ପାଇଁ ହାଇସ୍କୁଲ ମାଷ୍ଟର ହେଲା ପରେ ସେ ପୁଣି କୋଲକାତା ଯାଇଥିଲେ ବର୍ତ୍ତମାନ ଆଜି ଯେଉଁଟା ପ୍ରେସିଡେନ୍ସି ୟୁନିଭର୍ସିଟି ଅଛି କୋଲକାତାରେ ସେଠି ନିଜର ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ ଷ୍ଟଡି କରିଥିଲେ ସେଠି ତତ୍ପଶ୍ଚାତ ସେଠି ସେ ପରୀକ୍ଷା ହେଇ ମାନେ ବ୍ରିଟିଶ ରୁଲିଂରେ ବ୍ରିଟିଶ ରୁଲିଂରେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ହିସାବରେ ପଦବୀ ପାଇଥିଲେ। ସେହି ସମୟରେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ଆପଣ ଜାଣିଥିବେ ଆଜିକାଲି ମଧ୍ୟ ଗୋଟେ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ମାନେ କୌଣସି କମ୍ କଠିନ ପରିଶ୍ରମ ସେ ପୋଷ୍ଟ ପାଇବା ପାଇଁ ତେଣୁ ଆଇଏଏସ୍ ପଢ଼ିବାକୁ ବହୁତ କଷ୍ଟ ସେ କରୁଛନ୍ତି। ସେହି ସମୟରେ ଜଣେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ମାନେ ତାଙ୍କର ସେହି ହିସାବରେ ସେ ମାନେ ଦର୍ଜା ଥିଲା ତାଙ୍କର ତ ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ସେହି ହିସାବରେ ରୁଲିଂ ମଧ୍ୟ କରୁଥିଲେ ଯେତେବେଳେ ସେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଆଜି ମଧ୍ୟ ବିହାର ମାନେ ତାଙ୍କର ଗୋଟେ ଜିନିଷ କମନ୍ ଥାଏ କି ବହୁତ ସାରା ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ କରେ ବିହାର ତ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ତାଙ୍କର ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ପୋଷ୍ଟ ଏତେ ପାରଙ୍ଗ ଥିଲେ କି ଯେଉଁଠି ଯାଉଥିଲେ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଠିକ୍ କରୁଥିଲେ। ଛପରା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ବୋଲି ଗୋଟେ ନାଁ ଥିଲା ସେଇଠି ସବୁ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ଜଣକ କରୁଥିଲେ ସେ ଜାଗାକୁ କୌଣସି ଏମିତି ଆଜି ମଧ୍ୟ କିଛି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଅଛି ଯେଉଁଠିକି କୌଣସି କଲେକ୍ଟର ପଠା ହେଲେ ସେ ମନା କରନ୍ତି। ଛପରା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଏତେ ଡିଷ୍ଟର୍ବ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଥିଲା ଯେଉଁଠିକି ସମସ୍ତ ମନାକୁ ଆଉ ଯେଉଁ ବି ଲୋକ ଯାଇଥିଲେ ସେ ସବୁ ଡରି ପଳା ଆସୁଛନ୍ତି ତ ସେଇଭଳି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଗଲେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର କେବଳ 2 ବର୍ଷ ଭିତରେ ସମସ୍ତ ଯେତେ ସବୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟର ଡିଷ୍ଟ୍ରାନ୍ସ ଯାଇକି ଚାଲିଥିଲା ସବୁ ଡିଷ୍ଟ୍ରାନ୍ସ ସେଠି ଲାଭ କରିଥିଲେ। ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଥିଲା କି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଯେତେବେଳେ ଛୋଟ ପିଲା ଥିଲେ ତା ଗାଁରେ ଗୋଟେ ଆମ୍ବ ଗଛ ଥିଲା ଆଉ ସମସ୍ତେ କହନ୍ତି କି ସେ ଆମ୍ବ ଗଛ ଉପରେ ବ୍ରହ୍ମ ଦୈତ୍ୟବଳ ବସୁଥିଲେ ଆଉ ସମସ୍ତେ ସେଇ ଗଛକୁ ଯେଉଁ ବହୁତ ଡରନ୍ତି ତ ସେହି ସମୟରେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କର ଜଣେ ବୁଢ଼ା ହେଇଥିଲେ କର୍ମଚାରୀ ଜାଣିଛି ତାଙ୍କର ତ ସେଇ କହିଲେ କି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ତାଙ୍କର ପୂର୍ବ ନାଁ ଥିଲା କେଦାରନାଥ ତଥା ତାଙ୍କ କହିଲେ ହେଇ କେଦାରନାଥ ତୁମେ ଲଢ଼ୁଛ କାହିଁକି ତୁମେ ଭଗବାନ ରାମଙ୍କର ନାମ ନିଅ ଯେଉଁଠି ଯେଉଁଠି ଭଗବାନ ରାମଙ୍କର ନାମ ନିଆଯାଏ ସେଇଠି ମୃତ୍ୟୁ ପରିଶ୍ରମ ତ ସତ ସତ କେଦାରନାଥ ଯେକି ଛୋଟ ଶିଶୁ ଥିଲେ ସେ ସମୟରେ ସେମାନେ ଯାଇକିନା ସେ ଗଛ ପାଖରେ ବସିକିନା ଇଏ ସେ ଗଛ ପାଖକୁ ଯାଇଥିଲେ ରାତିରେ ଯେଉଁ ଗଛକୁ ବ୍ରହ୍ମ ଦେଇଥିଲ ରାକ୍ଷୀ ଆସିଥିଲା ଆଉ ସେଇ ଗଛ ପାଖକୁ ଯାଇକି ରାମ ରାମ ଜପ କରୁଥିଲେ ନାମ ଜପ ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ତାଙ୍କର ସେ ବାୟୋଗ୍ରାଫି ଲେଖୁଛନ୍ତି କି ସେଇ ଇନ୍ସିଡ଼େଣ୍ଟ ପରେ ଯେତେବେଳେ ସେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ରାମନ ଜପ କରିଥିଲେ ତାପରେ ସେଇଠାକୁ କିଛି ଇଲୋମେନ୍ସ କିମ୍ବା ସେ ରାକ୍ଷାସର କୌଣସି ଦୈତ୍ୟ କୌଣସି ସିଗ୍ନିଫିକେନ୍ସ କିମ୍ବା ତା'ର କୌଣସି ଡର କାହାର ଭିତରେ ନାହିଁ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଲେଖନ୍ତି ସେଇଦିନ ପରଠୁ ମୋ ହୃଦୟରେ ହରିନାମ ପ୍ରତି ବିଶେଷ ଶ୍ରଦ୍ଧା ଜାଗ୍ରତ ହେଲା। ଆଉ ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ପୁରୀରେ ମଧ୍ୟ ଆଉ ସେହି ସମୟରେ ପୁରୀରେ କ'ଣ ଥିଲା ନା ଋଷିକେଶନ ବୋଲି ଜଣେ ଗୁଣିଆ ଥିଲେ ଆଜିକାଲି ଆମେ ଗୁଣିଆ କରୁଛନ୍ତି ଋଷିକେଶନ ବୋଲି ଯେଟା ଆମ କୃଷ୍ଣ ବହିରେ ସେ ପ୍ରଭୁପାଦକୁ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ଏବଂ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କର ହରିନାମକୁ କେତେ ଆଶ୍ରୟ ମୁଁ ସେଇ ଜିନିଷଟା ବି କହିଛନ୍ତି କି ଋଷିକେଶନ ନାମକ ଜଣେ ଗୁଣିଆ ଥିଲେ ଆଉ ସେ ନିଜକୁ ମାନେ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ବିଶେଷ ଅବତାର ବୋଲି ସେ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରଚାର କରିଥିଲେ। ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଏହି କଥା ଉପରେ ବହୁତ ବିଶେଷ ରାଗିଥିଲେ ଆଉ ସେ ସମସ୍ତଙ୍କୁ ରାସଲୀଳା ପାଇଁ ଡକୁଛନ୍ତି ତାଙ୍କ ଘରକୁ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଗଣିଆ ଜଣେ ସମସ୍ତଙ୍କୁ ନିଜର ଗଣିଆ ଦ୍ୱାରା ମାନେ ମୋହିତ କରି ସମସ୍ତଙ୍କୁ ରାସଲୀଳା ପାଇଁ ଘର ଡାକୁଥିଲେ ତ ଯେତେବେଳେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କ ପାଖରୁ ଏହି ଜିନିଷଟି ପହଞ୍ଚିଲା ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ରାକ୍ଷସକୁ ସେ ଗଣିଆକୁ ନେଇ ଜେଇ ଭିତରେ ଭର୍ତ୍ତି କରିଥିଲେ ପୁରୀ ଭିତରେ ଆଉ ଯେତେବେଳେ ସେ ଗୁଣିଆକୁ ଯେଇ ଭିତରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା ସେ ଗୁଣିଆ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କୁ ମାନେ କ'ଣ
ୱାର୍ଣ୍ଣିଂ ଦେଇଥିଲେ, ଯଦି ତୁମେ ମୋତେ ଗେମ୍ ଛାଡ଼ି ନ ଛାଡ଼ିବ ତାହେଲେ ତୁମ ଘର ଋଣ କରିବି ଆଉ ତୁମର ସମଗ୍ର ପରିବାରକୁ ଧ୍ୱଂସ କରିବି। ପତ୍ନୀଙ୍କ ସହିତ କଥା ବି ସେ କରିନି। ତାପରେ ସତରେ ସତରେ ତାଙ୍କର ନିଆଁ ଲାଗିଥିଲା ଆଉ ତାଙ୍କ ପରିବାରର ସମସ୍ତେ ପୁଅ ଝିଅ ସମସ୍ତଙ୍କୁ ଦେହ ଖରାପ, ଦେହ ଅସୁସ୍ଥ ହୋଇଗଲେ। ଆଉ ତାଙ୍କର ପତ୍ନୀ ବାରମ୍ବାର ଭକ୍ତିନ ଠାକୁର କହୁଥିଲେ କି ତୁମେ କାହିଁକି ସେଇ ବନ୍ୟାସ ଲାଗିଲେ ଯେ ଆମେ ତାକୁ ଛାଡ଼ିଲୁ ପରିବାର କରିକି ଦଶଦାସ କହୁଛି। ତାଙ୍କ ଭକ୍ତିନ ଠାକୁର ଶୁଣିଲେ ଦେଖା ସେ ତାଙ୍କର ପତ୍ନୀ କହିଲେ ତୁମେ କେବଳ ହରିନାମ ଜପ କର ଆଉ ଶୁଭ ଭାଗବତ ପଢ଼, ଆଉ ତୁମେ କିଛି କରିବା ଦରକାର ନାହିଁ, ଏଇ ଦୁଇଟି ତୁମେ ରେମେଡ଼ି ନିଅ, ସବୁକିଛି ତୁମେ ଭଲ ହେଇଯିବ। ତ ସତକୁ ସତ ତାଙ୍କ ପରିବାର ତାଙ୍କ ପତ୍ନୀ ହରିନାମ ଜପ କଲେ ଆଉ ଶୁଭ ଭାଗବତ ଅଧ୍ୟୟନ କଲେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ। ଆଉ ତଥାପି ସେ ଗୁଣିଆ କେବେ ଛାଡ଼ିଲେ ନାହିଁ। ତାପରେ ବହୁ ଚିନ୍ତା କଲା ପରେ ଜାଣିଲେ କି ସେ ଗୁଣିଆର ଚୁଟିରେ ସବୁ କିଛି ତା'ର ତନ୍ତ୍ରଗୁଡ଼ିକ ସବୁ ଭର୍ତ୍ତି ହୋଇଛି। ତ ତାକୁ ଲଣ୍ଡା କଲେ ଆଉ ସେ ସମୟରେ ତାର ଏତେ ଇନଫ୍ଲୁଏନ୍ସ ଥିଲା ପାଖାପାଖି ପୁରୀରେ ହଜାର ଜଣ ଆସି ପୋଲିସ ଷ୍ଟେସନ ଆଗେ ଷ୍ଟ୍ରାଇକ୍ କରିଥିଲେ, ହଜାର ଜଣ ଲୋକ ଆସିକି। ତଥାପି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର କଦାପି ସେ ପଛ ପଞ୍ଚା ଲାଗିଥିଲେ। ତ ଏଭଳି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଷ୍ଟଲୱାର୍ଡ ଆସିଲେ ଆଉ ତାଙ୍କର ସ୍କେଡ୍ୟୁଲ୍ ଏଭଳି ଥିଲା ସାଧାରଣତଃ କୁହାଯାଏ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ସପ୍ତମ ଗୋସ୍ୱାମୀ। ସପ୍ତମ ଗୋସ୍ୱାମୀ ବିଶେଷ କରି ତାଙ୍କର ଭକ୍ତ ତାଙ୍କ ପର୍ପୋଜ୍ ଥିଲା, ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ଯାହା ଆମ ଗୌଡ଼ ବୈଷ୍ଣବ ପରମ୍ପରା ପାଇଁ ଥିଲା। ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ତାଙ୍କର ଦୈନିକ ଚର୍ଯ୍ୟା, ଯେଉଁଠି ମୁଁ ନିରାଶ କରୁଥିଲେ କି ସଚିଦାନନ୍ଦ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ପ୍ରତିଦିନ 8 କିମ୍ବା 8:30 ରାତି ସୁଦ୍ଧା ସ୍ନାନ କରୁଥିଲେ ଏବଂ ଠିକ 10:30 ଶୋଇଥିଲେ, 10 କିମ୍ବା 10:30 ଉଠି 10:30 ସକାଳ 4 ମଧ୍ୟ ସେ ବିଭିନ୍ନ କିଛି କାମ କିମ୍ବା ଗ୍ରନ୍ଥ ଦେଖୁଥିଲେ। ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କର ବିଶେଷ ଅବଦାନ ରହିଛି ଆମ ପରମ୍ପରା ପାଇଁକି ଘୋଷଣା ଗ୍ରନ୍ଥ ଯେଉଁଟା ମଧ୍ୟ 200 ଅଧିକ ଗ୍ରନ୍ଥ ସେ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର 10-10 ଭାଷାରୁ ଅଧିକ ଭାଷା ସେ ଜାଣିଥିଲେ, 10 ଅଧିକ ଭାଷା। ଆଉ ତାଙ୍କର ବିଶେଷ କରି ସାଂସ୍କୃତିକ ବହୁତ ପ୍ରାରମ୍ଭ ହୋଇଥିଲା। ତ 200 ଅଧିକ ଗ୍ରନ୍ଥ ଦେଇଛନ୍ତି, ଯେମିତି ଭଜନ ରହସ୍ୟ, ହରିନାମ ସୀତାମଣି, ଅନେକ 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 ପୁସ୍ତକ ଦେଇଛନ୍ତି। ତ 10:30-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଯାହାକି ସେ ନିଜର ଲେଖନ କରୁଥିଲେ। ତତ୍ପଶ୍ଚାତ 4-7 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ତାଙ୍କର ନାମ ଜପ କରୁଥିଲେ। 7-7 ସେ ଯାହାକି ସେ ନିଜ ଦୈନନ୍ଦିନ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ। 7:30-8 କେବଳ ସେ ଯିଏ ବି ବିଜନେସ୍ ହୁଏ ତାଙ୍କୁ ସେ କହିଥିଲେ, ଆଉ 8:30 କରି ତାଙ୍କର କରେସ୍ପଣ୍ଡେନ୍ସ ରିପ୍ଲାଏ କରୁଥିଲେ। ତତ୍ପଶ୍ଚାତ ସେ ତାଙ୍କ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ ନେଇକି ଠିକ୍ 9:50 ଡ୍ରେସ୍ କରି 9:55 ପୁରା ଗେଟ୍ ଅପ୍ ନେଇ 10:00 କୋର୍ଟ ପହଞ୍ଚେ। ଆଉ ଦିନକୁ ସେ କେବଳ 5 ମିନିଟ୍ ସେ କେସ୍କୁ ଲେଖିବା ପାଇଁ 2 କେବଳ ଶୁଣିବେ, 1 ଡେସ୍ 8 ଥିଲା ପ୍ରତ୍ୟେକ କେସ୍ 8 5 କେବଳ ଲେଖିବେ, 2 ଶୁଣିବେ ଆଉ 1 ତାଙ୍କ ଡେସ୍। ଆଉ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଆଧ୍ୟାତ୍ମିକ ଶକ୍ତି କ'ଣ ଥିଲା, କେବଳ ମହୁକୁ ଦେଖିକି ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜର୍ଜ ଦେଇଦେଉଥିଲେ ପରସ୍କର ଦେଖିକି। ତତ୍ପଶ୍ଚାତ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ପୁଣି 1-2 ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁଣି ଆସିବେ ରେଷ୍ଟ ନେବେ, 2-5 ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଇଥିଲେ। 5 ଆସିଲା ପରେ ସେ ମଧ୍ୟ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ ଅର୍ଡ଼ିନାରି କେବଳ ଦେଇଛନ୍ତି, ଅଧା ଗ୍ଲାସ୍ କ୍ଷୀର, 2 ରୁଟି ଆଉ କିଛି ସିମ୍ପଲ୍ ସବ୍ଜି, ଏମିତି ତାଙ୍କୁ ଯାହା କିଛି ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ ଡିନର ମଧ୍ୟ କେବଳ 2 ରୁଟି କିଛି ସବ୍ଜି ଥିଲା। ତ ଏହା ହେଉଛି ସିମ୍ପଲ୍ ଲିଭିଂ ହାଇଟ୍। ତତ୍ପଶ୍ଚାତ ସେ ଆଉ ତାଙ୍କ ବହୁତ ସାରା ଅଛି, ଆମର ଯେଉଁ ଇସ୍କନ୍ ଅଛି ବର୍ତ୍ତମାନ ଆସି ଦେଖୁଛନ୍ତି, ଏଥିପାଇଁ ଏଷ୍ଟାବ୍ଲିଶ୍ ହେଇଛି ଏହାର ଭିଜନ ଯାହା କିଛି ଅଛି, ଷ୍ଟାର୍ଟ କରୁଥିଲେ ଭକ୍ତିମୋହନ ପ୍ରଭୁ ଯାହା କିଛି ନେଇଛନ୍ତି ପ୍ରଭୁ ଆମ ପରମ୍ପରାରେ ଭକ୍ତିମୋହନ ଠାକୁରଙ୍କର ଆଦିବାସୀ ଯାହା କିଛି ଇନଷ୍ଟ୍ରକ୍ ମାନେ ପାଇକି ସବୁ ଆଜି ଇସ୍କନ୍ କରିଛନ୍ତି ଆଜି, ଆଉ ଯାହାଫଳରେ ବ୍ଲୁ ପ୍ରିଣ୍ଟ ଯାହା କରନ୍ତି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଯାହା କିଛି ଆହୁରି ବହୁତ ସାରା ଅବଦାନ ଅଛନ୍ତି। ଆମର ଇସ୍କନ୍ ଅଛି ଭକ୍ତି ବୃକ୍ଷ, ପ୍ରଥମ କରି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲେ, ସମୟର ପ୍ରଥମ ଅଛି ଏଠି କହିବି ମୁଁ ଯାଇଛି ଭକ୍ତିମୋହନ ଠାକୁର ବିଷୟରେ ସମ୍ପର୍କ ଶ୍ରୀ ଭକ୍ତିମୋହନ ଠାକୁର କି ଯାହା ଶ୍ରୀ ବାହାର କି ଯାହା ଶ୍ରୀଲ ଭକ୍ତିବିନୋଦ ଠାକୁରଙ୍କର ସ୍ୱାଭିର୍ଭାବ ତିଥି ମହାମହୋତ୍ସବ କି ଯାଏ, ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ କି ଯାଏ, ନିତାଇ ଗୌର ପ୍ରେମାନନ୍ଦ ନମ ବିଷ୍ଣୁପାଦାୟ କୃଷ୍ଣ ଦୃଷ୍ଟାୟ ଭୂତଳେ ଶ୍ରୀମତୀ ଭକ୍ତିଲାନନ୍ଦ ସ୍ୱାମୀ ନମଃ। ନମସ୍ତେ ସରସ୍ୱତୀ ଦେବୀ ଗୌରବାଣୀ ପ୍ରଚାରଣ ଶିଶୁଣୀ ନମ ବିଷ୍ଣୁପାଦାୟ କୃଷ୍ଣ ପୃଷ୍ଠାୟ ଭୂତଳେ ଶ୍ରୀମତୀ ଶ୍ରୀ ଲୋକନାଥ ସ୍ୱାମୀ ନୀତି ନମିନୀ।
নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় শ্রী রূপানুভবরায় দে। তো ভক্তিবিনোদ ঠাকুরঙ্কর স্বাভাবিক তিথি মহোৎসব উপলক্ষে ভক্তিবৃন্দ আসন্ত মধ্যে সমস্ত আগন্তুক ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সমস্ত হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভগবান জন্মদিনে যেত আমি কৃপা নপাই ভগবান যে শুদ্ধ ভক্ত ভগবান যেমি কৌশল বৈষ্ণব গীতরে ভক্তিবিনোদ ঠাকুর বা অন্যান্য আচার্য মানে লিখিছেন, তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরায়ণ। তো ভগবান কৃপা বহু সহজে মিলে যাব, আপনার উপবাস করবে ভগবান ভগবান কৃপা করে দেবে, বা ভগবান কোণী ফুল ফল যা আনবে দিয়ে ভগবান কৃপা করে দেবে। ভগবান করছেন যেমনি চাইবে পত্রপুষ্প ফল দেবে মিলে যাব। কিন্তু এই যে জিনিসটা ভক্তিটা আছে, এই ভক্তিটা সম্পূর্ণ ভাবে ভগবান ভগবান নিজ পাখে ভক্তিটা রাখি না, ভগবান সম্পূর্ণ ভাবে ভক্তি যে জিনিসটা আছে সেটা তাঁর ভক্ত মানক হাতের দিয়ে দিয়েছেন। আপন মানে কিছু নূ ভক্ত অটা দেখি থাকে জাঁথ। তো ভক্তি করা হলে আমি ভক্তর সঙ্গলাভ হি একান্ত আবশ্যক, বিনা ভক্তর সঙ্গলাভ নহলে আমি ভাবি দেওয়া পুরো ভক্ত হয়ে গেল, আমার কৃষ্ণ সহ পুরা ডাইরেক্ট সম্বন্ধ হয়ে। তো এইসব ভাবিবা গৌরমী মহারাজ কিন্তু এটা হচ্ছে পরম মূর্খা। জন যদি ভাবিদেলা মোট কৃষ্ণ সহ সম্বন্ধ হয়ে গেল আর ভক্ত হয়ে গেলে মোর এবার কিছু আবশ্যকতা না, সে সেই দিন ফলডাউন হয়ে গেল তার ভক্তির। তো আমি গোটিয়ে জিনিস জাঁয়া পড়ব গৌরমী মহারাজ, অধিক গৌরমী মহারাজ লেকচর শুণুছি, প্রকাত পাখি পাঁচ ঘন্টা লেকচর শুনছি, নেট নোট করেছি। কিন্তু যে তত্ত্ব জিনিসটা খোলিক গৌরমী মহারাজ ওড়িয়ার গোটিয়ে জিনিস সে কেছেন, যদি গুরুঙ্ প্রতি জন শরণাগতি ন হব, বৈষ্ণব মানুষ প্রতি শরণাগতি ন হব, আর সম্প্রদায়ের আচার্য মানুষ প্রতি যদি তার ভক্তি ফল পাইবা ন রহব, তাহলে সে যেতে নাম জপ করু, গোবিন্দ মহারাজ কিন্তু লক্ষে বর্ষ যদি নাম জপ করব সে হুয়েত কিছু কৃপা পাইপারে ভগবানকর বা নপাইপারে বলে বি কইদেন। কিন্তু মহারাজ কুহতি যদি জন বৈষ্ণবঙ্কর সেবা খালি কলা তো এই জন্মের সে ভগবানের কৃপা লাভ পাইকি বৈকুণ্ঠ পড়ে, কারণ এই আমার যে লক্ষ্য অছি আমি কেমিতি এ জন্ম পরে আমি গোলক বৃন্দাবন যাই, এইটা হচ্ছে সব ভক্তর মানে মূল লক্ষ্য। আপনার নূয় আসছে তো জানা মানুষ জীবন লক্ষ্য কোণ, কিন্তু যেতে এটি সমস্ত ভক্ত অসব উনাধীন কত বছর জড়িত অনেক গোটি মাত্র লক্ষ্য কেমিতি এ জন্ম পরে আমি গোলক বৃন্দাবন যা, কারণ জন্ম মতো চক্র লাস্ট কোটি কোটি বর্ষ হল আমি ঘূর্ণায়মান হোচে, সেইভাবে আমি চালিথিব সেইভাবে কহিগলে কারণ আমার আচার ব্যবহার চালিচলন সব মুভমেন্টে যেহেতু আমি মায়ের রয়েছে প্রায় সময় আর বিভিন্ন লোক সহ আমি মিশুছে, বিভিন্ন লোক গুণগুড়া আমার পাখি পড়ে আসুছে। জনে লোক রাগিথ জনে লোক আমিষ খাইব জনে লোক যেভাবে থাকে আমি যদি তা পাখু যাচ্ছে ভগবান যেমনি কেছেন মানে তার গুণগুড়া আমার পাখু ট্রান্সমিট হয়ে যাচ্ছে। তো আমার যা দিনের সকালে আমি ব্যাটেরি চার্জ করছি ভক্তিটা সেটি গলাবেলে আমি তা গুণ দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। তো এটা বহু সূক্ষ্ম জিনিস, ভক্তিটা জমা সহজ নুহে, যদি ভক্তি সহজ হয়ে থাকে তাহলে সব লোক ভক্তি করে পারে। তো বহু কষ্ট ভক্তি প্রাকটিস করবে কষ্ট, কিন্তু সবুঠু সহজ হচ্ছে ভক্তি যোগ, কারণ কলিযুগের তপস্যা হবনি, আজকাল তো কুলে তপস্যার হবনি, বহু গুড়ে শাস্ত্র পড়িদেলে হবনি, বহু গুড়ে প্রবচক যদি বড় প্রবচক জন হয়ে যাব এত সুন্দর প্রবচন দেব লোক কান্দিবে তা প্রবচনে, তাহলে সে ভক্ত হয়ে পড়বে। গোটি মাত্র উপায় হচ্ছে গুরুঙ্কর শরণাগতি হয়ে যা গুরু চাহুচার গুরু মহারাজ যা চাহুচার সেই সব জিনিসক মন ভিতরে পুরাই তা আমি হচ্ছে কেমি কামের লাগবে সেইটা আমার মূল আধার রাখা দরকার। সব ভক্ত মানে খুব সুন্দর ভাবে ভক্তিবৃন্দ ঠাকুর গ্লোরিফিকেশন কলে সমস্ত নিশ্চয় তাঁর কৃপা পাই মানে চেষ্টা করছি কিছু গ্লোরিফিকেশন করা। তো মানে মতো সাংে সাংে মতো এবার গোটে জিনিস আকচুয়ালি দেখা হচ্ছে এটি কেমন মন্দির হব, যেহেতু গুরু মহারাজ লাস্ট কবি আসলে ইনস্ট্রকশন বি আমি দিয়েছেন এটি ইহাপরে বড় মন্দির বনাও, অলরেডি তো রাধাকৃষ্ণ হ্যাঁ ইয়া পর তো ও লেকচার যে নয়া লোক হ্যাঁ ইয়া পুরানো লোক হ্যাঁ ও বার বার অ্যাকচুয়ালি ও শুনে উসকো। তো যেতবে মন্দির হওয়া মানে চেষ্টা করা হয়েছিল প্রথমে যোগপীঠ কু জাঁপারে চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি যাই সারা পরে দেখুন ভগবান কি লীলা, যেতবে ভগবান আবির্ভূত হুয়ান্তি যেতবে তীরধান হয়ে যাতে ভগবান যেতবে স্বধান পড়াতে যোগময় কম করতে কালিয়া লোক মানে কোণ অপরাধ করবে ইয়ে করবে সে করে সে জায়গাকে সম্পূর্ণ লুচাই দিকে, মানে কোটি চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল কে কিছু খোঁজি পাইলে সে মাতাজি কুলে বই লেখা বেড়ে সে জায়গার অ্যাকচুয়ালি গোটে অগ্নিস্ফুলিঙ্গ এইভাবে কিছু জনাপড়ুলে। তো তাপরে যেতবে সেটা এস্টাবলিশ হল এই জায়গায় হি চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল বলে জনাপড়া,
ভক্তিবৃন্দ ঠাকুর কহিলে এইটি আমি চৈতন্য মহাপ্রভুঙ্ গোটে বড় মন্দির তৈরি করা। তো মন্দির তৈরি করা আদৌ সামান্য কথা নয়, আপনার মানে দূরস্থ লোক যদি কি ঘর জায়গা কিনি ঘর করতে সে জানি না কত কষ্ট। মু নিজে দেখি আম ঘর যেত 1998 এইভাবে কেতবে হয়েছিল দেখি যে আপনার কত কষ্ট করি আমার দুইটা বলদ ছিল মানে বালি বোয়া গোড়ি বোয়া সিমেন্ট বোয়া কত কষ্ট আমি দেখিছি নিজে ঘর করা এত কষ্ট আর মন্দির তৈরি করা মানে কত কষ্ট নব কারণ পাঁচ লোকর মনকু নিয়ে করা পড়ে। তো ভক্তিবৃন্দ ঠাকুর সুন্দর শিক্ষা দিয়েছেন সেটা আপনার মানে এর দেখবে সে প্রত্যেক লোক পাখু যাওলে সেতবে মাত্র টঙ্কাটা সে মাগুলে টঙ্কাটা রাখি পাখি মানুষ টঙ্কাটা লেখা মাগুলে এমনি কলেকশন করি 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 করে 50,000 টাকা কলেকশন কলে সে গোটে জিনিস কহিলেন মতো মানে এত খুশি লাগিল কে মু 50,000 লোক ভগবান সেবার লগাইলে মানে 50,000 লোক যে টঙ্কাটে টঙ্কাটা দেলে সে কে এই যে মন্দির হব না বর্তমানে 50,000 লোকর অবদান রইগলে সমস্তে উড়াও দিকে যেহেতু ভগবান ডাইরেক্ট সেবার রইগলে নিশ্চয় লোক মানে কৃপাপ্রাপ্ত হবে। তো মানে যে বেড়ে বেড়ে কুহতি গুরু গোটে কথা কে শিষ্য তাকে বলিযো নহলে শিষ্য কমিটি সে হব হ্যাঁ গুরু উপরে বলিগলে শিষ্য না তা জনে শিষ্য না কোণ সেবেলা লে সে টঙ্কাটা মাগিলেনি সে 10 টাকা যাই মাগিদেলে টঙ্কাটা লেখে মাগিব 10 টাকা মাগিদেব। তো সে যাই যেতে 10 টাকা মাগিদেলে ভক্তিবিনোদ ঠাকুর বহু মানে মন দুঃখ তাঙ্কর হয়েছিল বলে তুমি 9টা লোক ভগবান সেবার লগাই পারি 9টা লোক মানে বঞ্চিত রয়েছে। তো তাঙ্ক সহ বিশ্বাস করবেন দিনে দিনে সে তাঙ্ক সহ কথা হলে সে বলে তুমি কাহিঁকি এমনি কল 9টা লোক আমার সেবার রয়েছে মানে মতো এত খুশি লাগিল মানে চেষ্টা এইটা বি রইব বর্তমানে এটা নয় জিনিসটা জাঁকি আমি যেতে লোক আমি কম করা আমার যে গুরুদেবের এটি আদেশ অছি নির্দেশ অছি এটি কেমন মন্দির হব আপনার নিজে দেখুন গৌরগোবিন্দ স্বামী মহারাজ যেতবে নয়পল্লী মন্দির করলে কত বর্ষ কষ্ট করি 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 নিজে পাদে চালি চালি শগড় গাড়ি যাই কি সন্ধ্যা বেড়ে ডেলি খিচিড়ি প্রসাদ হবে সেটি বুঝিপার না না খিচিড়ি প্রসাদ হব ইভিন ধোতি বি তাঙ্কর থাকে সেতবে মিটর পড়ুছিল এবে মিটর কত টাকা পড়ুছে 70 টাকা আমি এই যে ধোতি পিন্ধু 70 টাকা না 80 টাকা পড়ুছে যেতবে 12 টাকা লা না কোণ মোট মানে আছে 10 টাকার 12 টাকা বেড়ে লা জন তাঁর ভক্ত যাই সে 12 টাকা 50 পয়সা দিয়ে ধোতি নিয়ে যাই তো গৌরগোবিন্দ মহারাজ পচারে কত টাকা সে ধোতি নেলা সে কে 12 টাকা 50 পয়সা ইমিডিয়েট যা তো সে ধোতি ফেরে আস যে 12 টাকা ধোতি মতো কে সেই 12 টাকা ধোতি আনলে। তো দেখুন শুদ্ধ বৈষ্ণব সেমানে সামান্য সামান্য পয়সাকে সেমানে কত দেখুছেন তাঙ্ক পাখে কোনো পয়সা নাই অভাব নাই তবে সব কিছু জিনিস আছে কিন্তু সেমানে আচার্য যেহেতু সেমানে আচরণ করি একচুয়ালি শিখেবে যাহাকু আমি আধার করিকি দেখিকি আমি তো বদ্ধ যাব আমি কিছু হইপারিব মানে মহারাজ কুহতি আমি ভক্তি করা অসম্ভব মনে রাখিথান আমি জমা ভক্তি করিপারিবানি এত বর্ষর পাহাড় পাপর পাহাড় অছি আম উপরে আমার তো নাম তো জপ হবনি ভক্তি তো দূরের কথা কেবল যদি আমি গুরুদেবঙ্কর আদেশ মানি পারিলে তো সেইটা হচ্ছে সবুঠ বড় ভক্ত সেই গোটিয়ে গুরুদেব কালি গোটে লেকচর শুণুলি জনে যদি ভক্ত বহু কিছু ডোনেসন কলেকশন করি বহু ডোনেসন মানে লক্ষ লক্ষ টাকা ডোনেসন করব সি কিন্তু যদি গুরুগোবিন্দ শরণাগতি নহলা তাহলে সে ভক্তি বি করু নাই। তো সবুঠ মোস্ট ইম্পর্টাণ্ট জিনিস যা গুরুদেব কুহতি গুরুদেব তো প্রায় সময় রুহতি এটি বা প্রায় সময় রুহতি নাই কারণ সে প্রচার করতে সবুড়ে সব জীবক উদ্ধার করতে কারণ গোটে জায়গা রয়েছে গোটিয়ে জায়গার ভক্ত উদ্ধার হবে গুরুদেব বিভিন্ন বিভিন্ন জায়গাকে যাতে বিভিন্ন বদ্ধজীব উদ্ধার করতে ভগবান সেবার লগাতে। তো গুরুদেব নথিলা বেড়ে যে শিষ্য গুরুঙ্কর আদেশ নির্দেশ কড়াকড়ি ভাবে মানে সেটা গুরুদেবকে বেশি খুশি লাগে কারণ লাবেলে তো লোক ডরিকি সব জিনিস করদেবে না সেই স্যার কুহতিনি কি যেত ক্লাসু বাহারি যে পিলা সাইলেন্টলি পাঠ পড়বে সি প্রকৃত মোট ছাত্র তো এইটা আমি বহু কড়াকড়ি ভাবে পালন করা পড়ব কারণ এই যে অভ্যাসটা যদি আমার রইযোগ কারণ আমি জাঁ না মৃত্যু আমার কেউ মুমেন্ট হব আমি দেখুছে কিছু না কিছু যেমন 3-4 দিন তবে মধ্যে জন বড় বউ চালিগলে তো মানে জন্ম মৃত্যু চালছে সেবে আমি বি কহিপারি আমার কেবে মৃত্যু হয়েযোগ সেটাই আমি সকালে ডেলি পড়ুছে কোন নিঃশ্বাস না হি বিশ্বাস অদারুদ্ধ ভবিষ্যৎ নিঃশ্বাসটা কেউ মুমেন্টে বন্ধ হয়েছে কে কইপারিব না। তো সেইপাই আমার প্রভু মহারাজ তোমার গুরুদেব কুহতি আজ শোইছ কালকে যদি উঠিয়া তুমি দেখিদেল জানো ভগবানের বহু কৃপা আমাকে মিলা তো আটলিস্ট আমি গোটে জিনিস করা পড়ে যেমন ভক্তিবিনোদ ঠাকুরকে আমি জিনিসটা শিক্ষা কলে যেহেতু এটি মানে মন্দির হওয়া আমি চাহুছি গুরুদেবঙ্কর আদেশ অছি
ତ ପରସ୍ପରର ଦୋଷ ନ ଦେଖି, ଏଟା ତ ଦୋଷ ଦେଖିବାର ସ୍ୱଭାବ ତ ପ୍ରତ୍ୟେକ ବୌଦ୍ଧ ଜୀବରେ ଅଛି, ମୋର ବି ଅଛି, ମୁଁ ମନା କରୁନାହିଁ। ତ ଦୋଷଟାକୁ ଦେଖିକି ସେଇଟା ସେଇ ମନ ଭିତରେ ରଖନ୍ତୁ। ଦୋଷଟାକୁ ଦେଖିକି ଯଦି ଯାଇକି କୀର୍ତ୍ତନ କରିଦେବେ ଆଉ ଜଣଙ୍କ ସାମ୍ନାରେ, ତାହେଲେ ନିଜେ ତ ଭକ୍ତିରୁ ପତନ ହେଲା ହେଲା, ସେ ଭକ୍ତଙ୍କ ପ୍ରତି ଆମେ ଅପରାଧ କରିଦେଲେ। ଆମର ଜଣେ ନର୍ମାଲ ଟିଚର ଜଣେ ଅଛନ୍ତି, ସେ କିଛି ମାନେ ମଦର 24 hours ସେ ସାର, କିନ୍ତୁ ମାନେ ମୁଁ ବେଳେବେଳେ ମଧୁବାବୁଙ୍କ ପାଖକୁ ଯାଏ, କାରଣ ମଦଟା ପିଇଥିଲେ ସେ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ସିଦ୍ଧାନ୍ତ ଗୁଡ଼ା କହିବେ ଆପଣଙ୍କୁ, ମାନେ ଏମିତି ସତ କଥା ଗୁଡ଼ା କହିବେ, ମାନେ ଏଇଟା ତ ପାଟିରେ ନିଜେ ଆଚରଣ କରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଏଇଟା ହେଉଛି କରିବି। ମୁଁ ଯାଇଥିଲି ତାଙ୍କ ପାଖକୁ ସଦାବେଳେ ଯାଏ, ମାନେ ସମସ୍ତେ ଆମ କଲେଜରେ କୁହନ୍ତି ତୁ ଏତେ ଡୋନେସନ କଲେକ୍ସନ କରୁଛୁ, ଯଦି ସେଇ ଲୋକଠୁ ତୁ ଡୋନେସନ କଲେକ୍ସନ କରିଦେବୁ ଆମେ ଜାଣିବୁ ତୁ କିଛି ଗୋଟେ କଲେ କରିବ, ଦେଖିବା ଚେଷ୍ଟା ତ କରିବା। କାରଣ ମୋତେ ଗୋଟେ ଅଲଗା ଜିନିଷ କରିବା ମୋତେ ଭାରି ଭଲ ଲାଗେ, ମଦପଦ ଯେମିତି, କାରଣ ମୁଁ ସେଇ ମଦପଦ ପିଇବା ଲାଇଫ୍ରୁ ମୁଁ ଭକ୍ତ ମାର୍ଗକୁ ଆସି ନା, ତ ମୋତେ ଲାଗେ ନା ଏଇମାନଙ୍କୁ ଆକ୍ଚୁଆଲି ଭକ୍ତି ମାର୍ଗ ଆଣିବାଟା ଆକ୍ଚୁଆଲି ମେନ୍ ଜିନିଷ। ତ ସେ ସାର୍ ମଦ ପିଇଥାନ୍ତି, ଯେଉଁ ସିଗାରେଟ୍ ଆଣିକି ଥିବେ, ମୁଁ ଯାଇ ପହଞ୍ଚିଲି ସାର୍ଙ୍କ ପାଖରେ, ସେ ଗୋଟେ ଜିନିଷ ହେଉଛି ମାନେ ପଇସା ଦେଲେ ତାଙ୍କ ପାଖରେ ଗୋଟେ ଏମିତି ଲୋକ ଯାହା ପକେଟ୍ରେ ଥିବ 200, 5000, 2000 ଯାହା ଥିବ ଦେବେ। ତ ହେଉଛି ସେତେବେଳେ 500 ଦେଇଥିଲି, ଥରେ 2000 ଦେଇଥିଲି, ଗୋଟେ କଥା ମୋତେ କହିଥିଲେ ମୋର ମନେ ଅଛି, କହିଲେ ଜିତେନ୍ଦ୍ର ଜାଣିଛ ସିଏ ହେଉଛି ଛାତ୍ର, ମାନେ ସିଏ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଲେ, କହିଲେ ଜଣେ ଛାତ୍ର ମୋ ବିରୁଦ୍ଧରେ କହିଲା, କହିଲା ସିଏ ତ କହିଲା କହିଲା, ଆଉ ଜଣେ ଛାତ୍ର ଆସିକି କହିଲା ସାର୍ ଜାଣିଛନ୍ତି ସେଇ ଛାତ୍ର ଆପଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଏଇଆ କହୁଛି, ମାନେ ସିଏ ମୋତେ ଏତେ ମାନେ ଗୋଟେ ବଢ଼ିଆ ଲାଗିଲା, କହିଲା ଜିତେନ୍ଦ୍ର ତମେ ଜୀବନରେ ଏଇଟା କେବେ କରିବ ନାହିଁ, ଜଣେ ଗୁରୁଙ୍କ ପ୍ରତି ତୀରଟା ମାରିଛି, ସେ ତୀରଟା ତ ସିଆଡ଼େ ଅଛି, ଆଉ ଜଣେ ଶିଷ୍ୟ ଗଲା, ଗୁରୁ ଶୁଣିବା ଦରକାର ନା, ଗୁରୁଙ୍କ ଆଡ଼କୁ ମହିଦେଲା ସେଇଟାକୁ, ମାନେ ମୁଁ ମାନେ ମୁଁ ଦେଖିଲି ଆମେ ଭକ୍ତି କରୁଛେ, ଏଇ ଲୋକଟା ଭକ୍ତି କରୁନି, ଆ ତ ବଢ଼ିଆ ହେଉଛି ସିଦ୍ଧାନ୍ତ ଅଛି। ମୁଁ ସେଇ ଜିନିଷଟା ତା ପାଖରୁ ଶିଖିଥିଲି। ଏବେ ଲାଷ୍ଟ ଲିସନ୍ ମିଟିଂରେ ସେ ସାର ଜଣେ ପୁରା ମଦ ପିଟା ହଉଥିଲେ, କହିଲେ ସେବା କରିବ ବ୍ୟବସାୟ କରିବ ନାହିଁ। ମାନେ ଦେଖନ୍ତୁ, ମାନେ ସିଏ କିଛି ତାର ମର୍ମ ବୁଝନ୍ତି, ଜଣେ ଯଦି ମର୍ମ ବୁଝୁଛି ତାହେଲେ ସେ ମତ କାହିଁ ବୁଝୁଛି, କିନ୍ତୁ ସିଏ ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଏଇ ଜିନିଷଟା କହିଲେ, ମୁଁ କହିଲି ନା ନା ଏଇଟା ଆମକୁ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ। ମାନେ ସେବା କର ବ୍ୟବସାୟ କର ନା, ମାନେ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ଯାହା କିଛି ଆମେ ଡୋନେସନ କଲେକ୍ସନ କରୁଛନ୍ତି ବା ଆମେ ଲୋକଙ୍କଠୁ କିଛି ଧନ ବା ଯାହା କିଛି ଆମେ ଆଦାୟ କରୁଛନ୍ତି, ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ସେଇ ଜିନିଷଟାକୁ କେମିତି ଭକ୍ତମାନଙ୍କର ସେବାରେ ଲଗାଇବା ଦରକାର। ମାନେ 50 ମୁଁ ପାଇଲି ତାକୁ ଭକ୍ତଙ୍କର ସେବାରେ ଲଗେଇବି, ଫଳରେ ଆଉ ଭକ୍ତଙ୍କୁ ଯୋଡ଼ିବା ହେଉଛି ମେନ୍ ଆଟେମ୍ପ୍ଟ। କାରଣ ଆମେ ଜୀବନରେ ଯେତିକି ବର୍ଷ ବଞ୍ଚିବା ଆମେ ଜାଣିନେ କେତେ ବର୍ଷ ବଞ୍ଚିବା, ଯେମିତି ଗୌରବିନ୍ଦ ମହାରାଜ କୁହନ୍ତି, ଯଦି କୌଣସି ଦିନ ସେ ଭାଗବତ କଥା ନ କହିବେ କାହାକୁ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିବ ତାଙ୍କର, ମାନେ ଶିଷ୍ୟମାନେ କହିବେ ଆଜି ଆମର ଗୋପାଳଙ୍କ କୃପା ହେଲାନି, ଆମେ କାହାକୁ ଭାଗବତର କଥା ଆମେ ଶୁଣେଇ ପାରିଲେନି। ତ ଶିଷ୍ୟମାନେ ପୁରା ତତ୍ପରତା ଥାନ୍ତି କେମିତି, ମାନେ କିଛି ଲୋକଙ୍କୁ ଯୋଡ଼ିକି ଭାଗବତ କଥା କେମିତି କହିବେ, ଭାଗବତ କଥା ହେଲା ମାନେ ଗୌରବିନ୍ଦ ମହାରାଜଙ୍କର ପୁରା ସେ ଫଳକୁ ଆସି ଯାଆନ୍ତି। ତ କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଆମେ ସେଭଳିଆ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ସେ ଗୃହସ୍ଥ ହେଉ, ବ୍ରହ୍ମଚାରୀ ହେଉ, ଆଶ୍ରମବାସୀ ହେଉ, ଯାହା ହେଉ, ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ଡେଲି କେମିତି ଆମେ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ଜଣେ ଲୋକଙ୍କୁ ଆମେ ଭକ୍ତିର କଥା କହିବା, ତାଙ୍କୁ ଭକ୍ତି ମାର୍ଗକୁ ଆଣିବା, ଆଉ ତା ସହିତ ନିଜେ ଯେମିତି ନିଜର ସ୍ଥାନକୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆହୁରି ସୁଦୃଢ଼ କରିବାକୁ ପଡ଼ିବ। ଆମେ ସୁଦୃଢ଼ କେମିତି ହେବା, ଗୁରୁଙ୍କର ଆଦେଶ ଯେତେବେଳେ ଆମେ ପାଇବା, ନିର୍ଦ୍ଦେଶ ପାଇବା, ତାକୁ ଯଦି କଡ଼ାକଡ଼ି ଭାବରେ ଆମେ ପାଳନ କରିବା, ଆମର ଭକ୍ତି ମାର୍ଗଟା ସୁଦୃଢ଼ ହେବ, ଆଉ ସେ ସୁଦୃଢ଼ଟାକୁ କେମିତି ଆମେ ଅଧିକ ଆହୁରି କରିପାରିବା, ପ୍ରଚାର କରିବାକୁ ପଡ଼ିବ। ଆଉ କୁହାଯାଏ ଯେଉଁ ଭକ୍ତ ପର ନିନ୍ଦାରେ ବ୍ୟସ୍ତ, ମାନେ ସିଏ ପ୍ରଚାର ଯିଏ କରିବ ସେ ପର ନିନ୍ଦାରେ ରହିବ ନାହିଁ, କାରଣ ଯିଏ ଭଗବାନଙ୍କୁ ଅଲଗା ଲୋକଙ୍କୁ ଯୋଡ଼ିବ ତା ପାଖରେ ସମୟ କାହିଁକି, କାହା ବିରୁଦ୍ଧରେ ଥଟା ମଜା କରିବା ପାଇଁ କାହା ପାଖରେ ସମୟ ଅଛି କାହିଁ, ଯେଉଁ ଲୋକ କାମିକା ଲୋକ ସିଏ କାହା ପାଖରେ ବସିକି ନା ତା ନାଁରେ ଗୁଣ କୀର୍ତ୍ତନ କରିବ ନାହିଁ, ସେ ଯାହାର କାମ ନାହିଁ ସିଏ ଏଇସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ା କରିବ। ତେଣୁ ଆମକୁ ବହୁତ ସାବଧାନତା ସହିତ କୌଣସି ଭକ୍ତଙ୍କର ଯଦି ଆମେ ଦୋଷ ଦୁର୍ବଳତା ଦେଖୁଛେ, ତ ଦୟାକରି ଏଇଟା କାହା ଆଗରେ ଏଇଟା ପ୍ରକାଶ କରିବେ ନାହିଁ, ଏଇଟା ଦୋଷ ଦୁର୍ବଳତା ଦେଖିବା ତ ଏଇଟା ଭୁଲ ଜିନିଷ। କାରଣ କୁହାଯାଇଛି ଯେମିତି ମାନେ 100 ଯଦି ଗୁଣ ଅଛି, 99 ଗୁଣ ଖରାପ, ଗୋଟିଏ ଗୁଣ ଭଲ, ସେ ଗୋଟିଏ ଗୁଣକୁ ଦେଖିବା ଦରକାର, ବାକି 99 ଗୁଣକୁ ତ୍ୟାଗ କରିଦେବା ଦରକାର। ତ ଆମେ ଯଦି ଦୋଷ ଦେଖିଦେଉଛେ, ଦୋଷଟା ଦେଇକି ପ୍ରକାଶ କରିବେନି ଅଲଗା ଭକ୍ତଙ୍କ ଆଗରେ, ଅଲଗା ଭକ୍ତଙ୍କ ଆଗରେ ପ୍ରକାଶ କଲେ ସେ ଯେଉଁ ବୈଷ୍ଣବର ବୈଜ୍ଞାନିକକୁ କୁହନ୍ତି ବୈଷ୍ଣବ କ୍ଷମା କରିଦେବ, କିନ୍ତୁ ବୈଷ୍ଣବର ଯେଉଁ ଧୂଳି ଅଛି ନା, ସେ ଧୂଳି କେବେ କ୍ଷମା କରିବନି। ଏଇଟା ତ ହେଲା ସାଧାରଣ ଲୋକଙ୍କ କଥା, ଆଉ ଯଦି ଗୋଟେ ନୂଆ ଲୋକକୁ ଯଦି ଭକ୍ତି ବିରୁଦ୍ଧରେ କହିଦେଲେ, ଗୁରୁଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କହିଦେଲେ, ଆଶ୍ରମ ବିରୁଦ୍ଧରେ କହିଦେଲେ, ସିଏ ଯଦି ଭକ୍ତି ମାର୍ଗରୁ ପଳେଇଲା, ଆପଣ କୋଟି କୋଟି ଜନ୍ମ ଦାୟୀ ହେବେ କୃଷ୍ଣଙ୍କ ପାଖରେ, କୋଟି କୋଟି ଜନ୍ମ। ଆପଣ ଯେତେ ଜପ କରନ୍ତୁ, ଗୋଟେ ଭକ୍ତକୁ ଯଦି ଗୁରୁଙ୍କ ପାଖରୁ ଆପଣ ଡାଇଭର୍ଟ କରେଇଦେଲେ, ସେ ଲୋକଟା ଗୁରୁଙ୍କ ପ୍ରତି ଶରଣାଗତି ହେବାକୁ ଆସିଛି, ଯଦି ଆପଣ ସେ ଭକ୍ତଟାକୁ ଦୂରେଇ ଦେଲେ, ଆପଣ କୋଟି କୋଟି ବର୍ଷ, ଏଇଟା ମୁଁ କହୁନି, ମୁଁ ଆପଣଙ୍କୁ ପ୍ରମାଣ ଦେଇଦେବି, ମୁଁ ଯାହା କହୁଛି ସବୁକିଛି ଜିନିଷ ଗୌରବିନ୍ଦ ସାହା ମହାରାଜା ଲେକ୍ଚର୍ କହୁଛି,
আপনি যদি কোণী সাধারণ জীবক বদ্ধ জীবক যদি গুরুঙ্ পাখর আশ্রম পাখর বা কৃষ্ণ পাখর দূরেই দেবার প্রয়াস করতে কায় দ্বারা মন দ্বারা বাক্য দ্বারা যেকোন উপায়ে আপনার লক্ষ লক্ষ বর্ষ জপ করতু আপন নিমিষ মাত্র ভক্তিলতা পাইপারে না তেমনি বহু সাবধানতা সহ নিজের যেত ভক্তি হচ্ছে না হচ্ছে কিছু আবশ্যকতা না আপনার জপ করতো ন করতো কিছু আবশ্যকতা না জপ নকলে সেদিন প্রভুপাদ কৌলে না গুরুদেব কৌলে আমার যোগ্যতা নাই আমি জপ করি গোলক বৃন্দাবন যাইপার কিন্তু যদি গুরুঙ্কর নির্দেশ মানিকি আদেশ মানিকি আমি মলা পর্যন্ত সংঘর্ষ করি অপরাধ রহিত হই বৈষ্ণব অপরাধ নাম অপরাধ রহিত হই যদি আমি গুরুঙ্ক সেই ট্রেন বা সেই ডঙ্গার যদি আমি রইগলে যদি বি দেখি গুরু না ইয়ে যেত পাঠ করার কথা হোমওয়ার্ক করে পারি প্রভুপাদ কুহতি মু সেমানকু গোলক বৃন্দাবন দুইটা মানকর গেট অছি গোটে আগ গেট অছি গোটে পছ গেট অছি সব ঘরের দুইটা গেট থাকে না মু সেমানকু কোন করবি পছ গেট পাটে সেমানকু এন্ট্রি করে দিদি গোলক বৃন্দাবন তো চিন্তা করন্তু তো ভক্তি মার্গ রহিবাটা বহুত সহজ কিন্তু খণ্ডাধার চালিলা বাট বাট ইয়ে টিকি টিকি অপরাধ হয়ে যাব মানে পুরা গলা মানুষ আর যেতে ভক্তি অছি তো সব পড়াইব গোটে মোমেন্টরে পড়াইব তুমি যদি আমার কুহতি না গুরু করবিন্দ মহারাজ কুহতি বার বর্ষর তপস্যা শুকুয়া পোড়ে গলা এত বর্ষ রয়েছে সেবা কলা দেখিলা বেড়ে বৈষ্ণব অপরাধ কলা বর্তমান গলা আর মায়া তো সদাবেলে চাইব না মায়া সদাবেলে আমার পছে পছে লাগিছে আপনার সেটা অনুমান করতু গোটে সাপ মুহে বেঙ্গটে অছি আধা কিলা হিনি বেঙ্গটা আছে মানে বেঙ্গ বঞ্চব মরব সাপ উপরে নির্ভর করছে আম অবস্থা পুরা সেয়া মায়া পুরা আমাকে এমনি ধরিকি রাখিছে গুরুদেব কিন্তু আমাকে উদ্ধার করার উপরে অনেক কিন্তু সেই সময় যদি গুরুঙ্ক প্রতি কৃপা মানে গুরুঙ্ক প্রতি অপরাধ হয়ে যাচ্ছে বা যা কিছু অপরাধ হয়ে যাচ্ছে তো সাপ তো গিলিবাই গিলিব আমাকে তো বহু সাবধানতা সহ এই জিনিসটাকে আমি করে পাই দরকার এটা কলে কোণ হব আমি সমস্ত কৃপা পাইবা আম গুরুদেব কৃপা পাইবা বৈষ্ণব কৃপা পাইবা প্রভুপাদ কৃপা পাইবা সেটা প্রভুপাদ সদাবেলে কুহতি যেহেতু আমি ভক্ত মার্গক আসছেন নিহতি এটি পাঁচটা লোকঙ্কর পাঁচটা কথা আছে হ্যাঁ না তো আমি কম করতে সহিবাকে পড়বে প্রভুপাদ কুহতি মু যাই সারা পরে মু যেতে জায়গার পড়াইবি সেতবে মু দেখি তুমি যদি মতো প্রকৃতি ভাল পাওছ তাহলে মু দেখি তোম নিজ নিজ ভিতরে কেমি সম্পর্কটা রয়েছে ভাল পাইবা স্নেহর যদি সম্পর্ক অছি তাহলে মোর তোমার সমস্ত কৃপা পাইব তো এইটা পুরা প্রভুপাদ বহু সুন্দর ভাবে এটা কইলে লাস্টকু তিনটা সে প্রেডিকশন দিয়েছিল ভক্তিবিনোদ ঠাকুর যাকে কিছু কিছু ভক্ত মানে এটা টচ কলে তো এইটা প্রেডিকশন কোণ সে কইলে জনে শুদ্ধ ভক্ত আসবে সেনাপতি ভক্ত আসবে যে ভক্তি যে জিনিসটা আছে ভক্তিটা আছে এটা সাত দরিয়া পার করি বিদেশে সেটা সে প্রচার করবে যেটা কি শিল প্রভুপাদ এটা কলে এই গোটে জিনিস প্রেডিকশন সে করলে পরবর্তী সময় প্রভুপাদ আসলে প্রভুপাদ যে জিনিস কে প্রুভ কে প্রভুপাদ তাঁর সব সিদ্ধান্ত সব কিছু জিনিস ভক্তিবিনোদ ঠাকুর মানুষ নিয়েছেন সব জিনিস দ্বিতীয় সে যে চৈতন্য মহাপ্রভুঙ্ বহু বড় মন্দির করার সে কে এটি এই যে জায়গায় দিনে চৈতন্য মহাপ্রভুঙ্কর বহু বড় মন্দির তৈরি হব যদি আপনার মায়াপুর যাই না তো মায়াপুর আপনার যদি যাবে দেখবে বর্তমান 2600 একরের বর্তমান সেটি বিরাট বড় চন্দ্রদেব মন্দির বর্তমান হচ্ছে 2023 সেটা ইনগ্রেশন হওয়ার আছে তৃতীয় সে কে দিন আসব বিদেশের সব লোক এই শ্রীধাম মায়াপুর আসবে আর সমস্ত কে কে জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌরহরি সমস্ত এই গৌরহরিঙ্কর নামে কীর্তনের উন্মাদ হয়ে সমস্ত নাচি উঠবে বর্তমানে আমি যেতে যাই সব দেখি বিদেশ দেখি বিদেশ ভক্ত মানে এত সুন্দর ভাবে কীর্তন করছেন মায়াপুর মন্দির চারিপটে নগর পরিক্রমা সব জিনিস করছেন আমাকে সেইভাবে আমি করি পটে দেখুন এটা যে ইনস্ট্রকশন রহিলা তো আমাকে সেইভাবে ইনস্ট্রকশন যদি আমি নিজে দেখবা যদি দিনে অধে আমি কতটা আসছেন একচুয়ালি তো ভক্ত মানে গৌরগোবিন্দ মহারাজ কুহতি নিত্য ভাগবত সেবা সপ্তাহে থাকে এটি আসলে এটা বিভক্তি নয় সে কুহতি তুমি সংসার লোক তুমি কম করছো সংসারে এটি আসব না ভাগবত কথা শুনব হচ্ছে সেবা করব তাহলে নাকি তুমি কৃপা পায় জোর জবরদস্তি কর গাড়াতে গৌরগোবিন্দ মহারাজ সমস্ত যদি কে নথিব পুঁ তাকে পঠিয়ে যায় তাকে আনি সে কাঁ আসলে নিজে ক্লাস রুম তো এইভাবে সে শাসন করলে প্রেম বি তাঁর লা তো আমি সেভাবে চেষ্টা করা দরকার আমাখাপাখি যেতে সব লোক অনেক কত লোক অতো সব কলোনি অমে যদি দিনক আমি জনক ফোন মাধ্যমে হোক বা যেকোন মাধ্যমে হোক যদি জনক আমি কনেক্ট কলে ভক্তি মার্গে তো আমার গোটে ভক্তির গোটে আকাউন্ট গোটে চলে যেমন আমার SBI আকাউন্ট অছি না সেমি ভক্তির গোটে আকাউন্ট অনেক নারদ হচ্ছেন তার আকাউন্ট আট করছে দেখুন কিয়ে কে ভক্তি করছে না করছে যেমন চিত্রগুপ্ত যেমনি পাঞ্জি করছে না সব পাপ জিনিস গুলা লেখুছে সে জন পচারা গৌরবিন্দ মহারাজ মহারাজ চিত্রগুপ্ত তো জনে লোক আগে এত লোক অনেক কোটি কোটি লোক জনে লোক এত লোক পাঞ্জি কমিটি লেখিপার
ଏଇଟା ନାମଟା ମହାରାଜ ଏଇଟା ଠିକ ହେଇନଥିବ। ମହାରାଜ ତାକୁ କହିଲେ କହିଲେ ତମେ କ'ଣ ଭାବୁଛ, ସିଏ ଜଣେ ସିନା ଲୋକ ବା ଭଗବାନ ତାଙ୍କର ସବୁ କ୍ୟାମେରା ସବୁ ରଖିଦେଇଛନ୍ତି, ତମେ କ'ଣ ପାପ କାମ କରୁଛ କ'ଣ ନ କରୁଛ ଏଇଟା ବା ସବୁ ଦଶଟା ବଡ଼ ବଡ଼ ଆଖି ସବୁ ଦେଖୁଛନ୍ତି, ଆକାଶ ଦେଖୁଛି, ଧରିତ୍ରୀ ମା ଦେଖୁଛନ୍ତି, ଚନ୍ଦ୍ର ଦେଖୁଛନ୍ତି, ସୂର୍ଯ୍ୟ ଦେଖୁଛନ୍ତି, ବାୟୁ ଦେବତା ଦେଖୁଛନ୍ତି, ଆଉ ତୁମେ ପାପଟା କେମିତି କେଉଁଠି କରିବ ଯେ ଲୁଚିଯିବ। ସେମାନେ ସବୁ ରିପୋର୍ଟିଂ କରିଦିଅନ୍ତି ଯେ ଚିତ୍ରଗୁପ୍ତ ପାଖରେ, ତ ଚିତ୍ରଗୁପ୍ତର ବେଶୀ ପରିଶ୍ରମ ନାହିଁ, ସେମାନେ ଲେଖିନା। ତ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ତ ଗୋଟେ ଗୋଟେ ଜିନିଷ ବି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଆମକୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଯଥା, କାରଣ ସମୟ ନାହିଁ ଆମ ପାଖରେ, କାରଣ ମୃତ୍ୟୁ କେଉଁ ମୁମେଣ୍ଟରେ ଆସିବ କେହି କହିପାରିବେନି, କେହି କହିପାରିବେନି ମୁଁ କାଲି ବଞ୍ଚିବି ବୋଲି। କାଲି ମୁଁ ଏଇଠି ମୋର ଡେଲି ଗୋଟେ ସେବା ଥାଏ, ସବୁ ମୋର ଯେତେ ସବୁ ସାଙ୍ଗ ଅଛନ୍ତି ସେମାନେ ହାପି ବାର୍ଥଡେ ପଠେଇବେ, କାଲି ଜଣେ ହାପି ବାର୍ଥଡେ ପଠ ଗୋଟେ 4 ବର୍ଷ ଚାଲିଯାଇଛି, ମୋ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେମାନେ ମନେ ପଡ଼ିଲେ, ଆମର ଜଣେ ଭେଟନାରୀ ଭାଇ ହେବେ ମଦ ପିଇବି ସେ ଚାଲିଗଲେ। ତ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ତ ଆମର ବି ସେଇ ଅନୁସାରେ କେଉଁ ମୁମେଣ୍ଟରେ ମୃତ୍ୟୁ ଆସିବ କେହି କିଛି କହିପାରିବେ ନାହିଁ, ତ ଆମକୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଗୋଟେ ଜିନିଷ, ଯେତିକି ଦିନ ଆମେ ବଞ୍ଚିଛେ, ଆଉ କୁହନ୍ତି ତାଙ୍କ ପୁଅ କୁହନ୍ତି ମାନେ ଆଙ୍କ ପୁଅ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁରଙ୍କ ପୁଅ ହେଲେ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଠାକୁର ସିଂହ ଗୁରୁ ତାଙ୍କୁ କୁହାଯାଏ, ସେ ସଦାବେଳେ ଗୋଟେ ଜିନିଷ କୁହନ୍ତି, ପ୍ରାଣ ଅଛି ଯାହାର ସେତୁ ପ୍ରଚାର, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ବଞ୍ଚିଛନ୍ତି ମାନେ ଦେହରେ ଜୀବନ ଅଛି, ଦେହରେ ଜୀବନ ଅଛି ମାନେ ଆମେ କୃଷ୍ଣଙ୍କ କଥା ଜଗନ୍ନାଥଙ୍କ କଥା କହିବା ଦରକାର ଡେଲି। ଏମିତି ଭାବିଲି ନା ମୁଁ ତ ନୂଆ ନୂଆ ଏବେ ଇସ୍କନ ସାଙ୍ଗରେ ଜଡ଼ିତ ହେଲି ଆଉ ମୁଁ କ'ଣ ଜାଣିଛି ଯେ କହିବି, ତ ଠିକ୍ ଅଛି ଯଦି ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି ତାହେଲେ ଜାଣିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ଗୀତା ଅଛି, ଭାଗବତ ଅଛି, ପଢ଼ନ୍ତୁ ଡେଲି 5 ମିନିଟ୍ 10 ମିନିଟ୍ ଲେଖା ପଢ଼ନ୍ତୁ, ଯାହା ପଢ଼ିଲେ ଜଣେ ଲୋକ କହିବେ କ'ଣ ଅଛି, ଆଟଲିଷ୍ଟ ଜଣେ ଲୋକ କହିବା ଅପେକ୍ଷା ଆପଣ ଯଦି ସ୍ୱାମୀ ତାହେଲେ ସ୍ତ୍ରୀଙ୍କୁ କୁହନ୍ତୁ, ସ୍ତ୍ରୀ ଯଦି ଜାଣିଲେ ତାହେଲେ ସ୍ୱାମୀଙ୍କୁ କୁହନ୍ତୁ, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଯଦି ଜାଣିଲେ ତାଙ୍କର ଯିଏ ଭାଇ ଭଉଣୀ ଗଲେ ଘରେ ତାଙ୍କୁ କୁହନ୍ତୁ, ସବୁଠୁ ବେଷ୍ଟ ଜିନିଷ ହେଉଛି ଆପଣ ପୁଅକୁ କୁହନ୍ତୁ ଝିଅକୁ କୁହନ୍ତୁ, ମାନେ କାହାକୁ ପ୍ରଚାର କରିବା ପୂର୍ବରୁ ଆଗ ନିଜ ପରିବାର ପ୍ରଚାରଟା ହେଲେ ଅଟୋମେଟିକ ଆପଣ ପରିବାର ଲୋକ ଯଦି ଭକ୍ତ ହେଇଯିବେ ତାହେଲେ ଆପଣ ପରିବାର ଲୋକଙ୍କୁ ଦେଖି ଆଉ ସମସ୍ତେ ଭକ୍ତ ହେଇଯିବେ ନା, ହଁ ନା ନାହିଁ, ତ ଏଇଟା ଆମକୁ ମାନେ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆଉ ଆମ ହୃଦୟ ଭିତରେ ଜିନିଷଟାକୁ ପୁରେଇକି ଚାବି ପକେଇଦେବାକୁ ପଡ଼ିବ, ମାନେ ମେନ୍ ଜିନିଷ ହେଉଛି ଆମ ଗୁରୁଙ୍କ ଅଧୀନରେ ରହିକି ଆମକୁ ଭକ୍ତି କରିବାକୁ ପଡ଼ିବ, ଏଇଟା ହେଉଛି ସବୁଠୁ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ। ଦେଖିଲେ ଯଦି ମୁଁ କାହାକୁ କିଛି ଏପଟ ସେପଟ କଥା କହି କଷ୍ଟ ଦେଇଥାଏ ତାହେଲେ ମୋତେ ଏଇଟା କ୍ଷମା କରିବେ, କାରଣ ଯେହେତୁ ଗୁରୁଙ୍କର ଆଦେଶ ଅଛି, ନିର୍ଦ୍ଦେଶ ଅଛି, ଆମର ପରମ ଆରାଧ୍ୟ ତମ ଗୁରୁଦେବ ଲୋକନାଥ ମହାରାଜ ତାଙ୍କର ଯେହେତୁ ସେଇ ଜାଗାକୁ ଆସିଥିଲେ, ସେ ଯେହେତୁ କହିକି ଗଲେ ଏଠି ମନ୍ଦିର ହେବା ଦରକାର, ତ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ନିଜେ ଜଣେ ଚାହିଁଲେ ହେବନି, ଯେମିତି ଟଙ୍କାଟେ ଟଙ୍କାଟେ ରହିଲା, ତ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ପ୍ରୟାସ କରିବା ଦରକାର, ଆଉ ଆମକୁ ନିଜେ ମଧ୍ୟ ଭକ୍ତି ଟିକେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା ଦରକାର, ଯେଉଁମାନେ ନାମ ଜପ କରୁନାହାନ୍ତି ସେମାନେ ନାମ ଜପ କରନ୍ତୁ, ଭଗବାନ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ, ଜପଟକ ଅଛି ଜପଟକରେ ସାମିଲ ହୁଅନ୍ତୁ, ଏଠି ମନ୍ଦିର ବି ରହିଲା ଏଇଟା ଆପଣ ନିଜର ମନ୍ଦିର ବୋଲି ଭାବନ୍ତୁ, ମାନେ ଏଇଟା ଆଉ କାହାର ବୋଲି ଭାବନ୍ତୁ, ଯେତେବେଳେ ଯାହା ଦରକାର ସେବା କରନ୍ତୁ, ଆଉ ନିଜ ଜୀବନକୁ ସାର୍ଥକ କରିବା ସହିତ ସବୁ ଲୋକମାନଙ୍କୁ ଯୋଡ଼ନ୍ତୁ ଭକ୍ତି ମାର୍ଗରେ, ତ ଭଗବାନ ଏଥିରେ ବହୁତ ଖୁସି ହେଇଯାନ୍ତି, ମାନେ ଭଗବାନ ଯେଉଁ କାମ କରିବା ପାଇଁ ଜଗତକୁ ଆସନ୍ତି, ଯଦି ତାଙ୍କ କାମ ଆପଣ କରିଦେଲେ ତାହେଲେ ମାନେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କଠୁ ବି ଆପଣ ବେଶୀ ପ୍ରିୟ ହେଇଯିବେ ଭଗବାନଙ୍କର, ତ ଏଇଟା ଆମକୁ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ। ଜଷ୍ଟ ଖାଲି ଲାଷ୍ଟ ଗୋଟେ ଜିନିଷ କହୁଛି, ଜଣେ ଯଦି ମାନେ ଆମର ମାନେ ପରମ୍ପରା ପ୍ରତି ଯଦି ସରେଣ୍ଡର ନ ହେଉଛି ତାହେଲେ କେମିତି ଭଗବାନ ତାଙ୍କର ଭକ୍ତିଟା ଗ୍ରହଣ କରନ୍ତି। ଏବେ ଜଷ୍ଟ ରିସେଣ୍ଟଲି ଆମର ଗୋଟେ ହେଲା ଗୋଟେ ଇନ୍ସିଡେଣ୍ଟ, ମୁଁ ଯେହେତୁ ଜଣେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏମ୍ପ୍ଲୋଇ, କିଛି ଲୋକ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏମ୍ପ୍ଲୋଇ ଥିଲେ, ସେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବିରୋଧରେ ସବୁ କାମ କରୁଥିଲେ, ମାନେ ନିଜେ ଯେଉଁ ମାନେ ଅଫିସରେ ଥିଲେ ସେଇ ଅଫିସ ବିରୁଦ୍ଧରେ ସେମାନେ ଚେର କରୁଥିଲେ। ଯେତେବେଳେ ଜଣାପଡ଼ିଲା ଏଇ ଜିନିଷଟା, ଆମର ଯେ IAS ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ଜଣାପଡ଼ିଲା, ସେ ତୁରନ୍ତ ସେମାନଙ୍କୁ ଚାକିରିରୁ ଫାୟାର କରିଦେଲେ। ସେ ଗୋଟେ ଜିନିଷ କହିଲେ, ମାନେ ମୋତେ ବହୁତ ମାନେ ଖୁସି ଲାଗିଲା, ଯେଉଁ ଲୋକ ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ପ୍ରତି ଯିଏ ସରେଣ୍ଡର ନୁହେଁ ସେ ଏଇଠି ରହିପାରିବ ନାହିଁ। ଦେଖୁନାହାନ୍ତି ଘରେ ମନେକର ଆମର ଶାଗ ପଖାଳ ଖାଇକି ଆମେ ରହୁଛେ, ଯଦି ଖୁସିରେ ଅଛେ, ଯଦି ଘରର କଥା ବାହାରେ ଜଣେ ପଦାରେ ଯାଇକି ପକେଇବ ତାହେଲେ ସେ ଘରେ ରହିପାରିବ, ତ ଏଇଟା ଆମକୁ ଧ୍ୟାନ ରଖିବାକୁ ପଡ଼ିବ। ଆମର ମାନେ ଯେଉଁ ଯେଉଁ ଜିନିଷ ଆମେ ଦେଖୁଛେ ସେଟାକୁ ଇଏ ଭିତରେ ରଖିକି ଆମେ କେମିତି ସରେଣ୍ଡର ହେବା ଆମର ଗୁରୁଙ୍କ ପ୍ରତି, ପରମ୍ପରା ପ୍ରତି, ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ପ୍ରତି, ସେ ଜିନିଷଟାକୁ କଡ଼ାକଡ଼ି ଭାବରେ ଆମକୁ ନିୟମ ପାଳନ କରିବାକୁ ପଡ଼ିବ। ବାକି ଆମର ଯାହା ଭକ୍ତି ରହିଲା ସେଇଟା ଗୁରୁଙ୍କର କୃପା ରହିବ, ଯେତେ ଆମେ ଗୁରୁଙ୍କର ସେବା କରିବା ସେତେ କୃପା ଅଟୋମେଟିକ ଆସିବ, ଯେତେ ସେବା କରିବେ ସେତେ କୃପା, ଯେତେ ସେବା କରିବେ ସେତେ କୃପା, ସେଇଟା ଗୋଟେ ପ୍ରୋସେସ୍ କୁହା ହେଇଛି, ମାନେ ଆପଣ ଯେତେ ସେବା କରିବେ ସେ ଅନୁସାରେ କୃପା ପାଇବେ, ଯେମିତି ବ୍ୟାଙ୍କରେ ଯେତେ ପଇସା ଡିପୋଜିଟ୍ ସେ ଅନୁସାରେ ସୁଧ ପାଇବେ, ଯେତେ ଆପଣ ସେବା କରିବେ ସେତେ ଆପଣଙ୍କର ସୁଧ ବଢ଼ି ଚାଲିବ। ଏଇଟା ଥିଲା ମୋର କିଛି ଛୋଟ ଗ୍ଲୋରିଫିକେସନ୍। ଆଉ ଗୌରବନ୍ଦ ମହାରାଜ ଲାଷ୍ଟ କଥା ମୁଁ କହୁଛି, କେମିତି ମାନେ ଏଇ ଜିନିଷଟା ହେଇପାରିବ, ସଦାବେଳେ ଗୌରବନ୍ଦ ମହାରାଜ କୁହନ୍ତି, ଭକ୍ତ ସଦାବେଳେ ଦେଖିବ ମାନେ ଯାଇକି ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଯାଇକି କାନ୍ଦିକି କହିବ, ପ୍ରଭୁ ମୁଁ ଆଜି କିଛି କହିପାରିଲିନି, ମୁଁ ଭକ୍ତି ହେଇପାରିଲାନି ମୋର, ମୁଁ ଆଜି ଆପଣଙ୍କର ନାମ ଜପ ଠିକ୍ରେ କରିପାରିଲିନି, ଆଉ ବୈଷ୍ଣବଙ୍କର ସେବା ମୁଁ କରିପାରୁନି, ଆଉ ମୋତେ ଆପଣ ଆହୁରି କୃପା କରନ୍ତୁ, ମୁଁ ଯେମିତି ବୈଷ୍ଣବଙ୍କର ସେବା କରିବି, ଗୁରୁଙ୍କ ସେବା କରିବି, ମାନେ ନିଜକୁ ସଦାବେଳେ ଅଯୋଗ୍ୟ ବୋଲି ବିଚାର କରିବେ, ମୋ ଦ୍ୱାରା ଭକ୍ତି ହେଲା ନାହିଁ,
আজি পর্যন্ত 20 বর্ষ 30 বর্ষ 40 বর্ষ বেকার পড়াইলা, বর্তমান মৃত্যু কেউ মোমেন্টে পড়াই আসব, মু ভগবান সেবা করে পারি না। মানে এটা থিওরিটিকালি হোক বুঝলে, এটা আপনার কহিলেন ভগবান সামনে এমনি কহু কহু দিন আসে সত্য সত্য সেটা আপনার জীবনের পরিণত হয়ে যাবে। যেমন জন সেদিন কৌকি মানে লাস্ট কহি কম করবি কিছু ভজন গাইবা, তারপরে আরতি আটেন্ড করা। বিদেশের বর্তমানে রিলেসন গুড়া বর্তমান ব্রেক হয়ে যাচ্ছে, সঙ্গে ডাইভোর্স হয়ে যাচ্ছে। তাঁর ট্রেনিং দিয়া যায় তুমি তোম স্ত্রী কু মিনিমম 3 থর আই লভ ইউ বলে কহব, মু তোমাকে বহুত ভাল পায়। মানে এটা ন কহিলে সে স্ত্রী ভাবিব ইয়ে মতো আকচুয়ালি ভাল পাও না। মানে সেই জন জন বিদেশী লোক কৌ কে মতো জাঁড়ি শুণিকি মিনিমম দিন 4-5 থর তাঁর পাখে যাই কহিয়া পড়ছে আই লভ ইউ ভেরি মচ। মানে কাইকি মানে সে দেখবে জানি মু প্রভু তোমাকে ভাল পাওছি বলে, তো আমি সেটা ভগবানের পাখে যাই কহিয়া পড়ব, প্রভু মো দ্বারা কিছু ভক্তি হোনি, আপনার কৃপা করতু, মু কিছু প্রচার করে পড়ুনি, গুরুদেব আজ্ঞা মু কিছু মানি পড়ুনি, মতো আপনার আহরি কৃপা করতু, বুঝি পড়ছো না? যে ধনী লোক কেবে কহবে মো পাখে 3 কোটি টাকা আছে, তো ভক্ত সেবেলে সদাবেলে কম করা দরকার, যাই জগন্নাথ মাগিয়া দরকার, প্রভু মতো আহরি কৃপা করতু, আহরি কৃপা করতু, আহরি কৃপা করতু। তো এইটা যেতবে হব, বুঝি পড়ছো না? থিওরিটিকাল হোক পছে এটা হলে ধীরে 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 এটা প্র্যাকটিক্যাল পরিণত হয়ে যাবে। হরে কৃষ্ণ অভিষেক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে সব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ভূত
নিজ জন্ম পাই নিজ গর্ব পুরা তাহলে সমস্ত ঠিয়া হয়ে পড়ানো সময় সংসার দাবা প্রাণায়াম